এবং সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? মজার স্টোরি, ঠিক আছে? তো পার্ট ওয়ানের ঘুড়ি নিয়ে অঙ্ক, ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট পার্ট, ঠিক আছে? আমি তোমাদেরকে বলতে পারি যে এইখানে যে কটা পার্ট ওয়ান থেকে শুরু করে যে পার্ট থ্রি পর্যন্ত যা যা অঙ্ক করেছি, যদি একবার যদি মন দিয়ে কেউ দেখে, কোনো কোথাও অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? যদি মন দিয়ে দেখে, যদি খাতাটা, খাতা আর পেন যদি ফ্রিজের মধ্যে না রেখে এখানে রেখে যদি প্র্যাকটিস করে, তাহলে কিন্তু তার কোনো অঙ্কতে প্র্যাকটিস মানে অসুবিধা হওয়ার কথা নয়। তো তোমরা এখানে ভিডিওগুলো খুব ভালো করে দেখো, আশা করি সব কটা ভিডিও দেখার পরে তোমাদের মানে কোনো জায়গায় প্রবলেম থাকবে না। যাক, মেন জায়গায় চলে আসি, সেটা হচ্ছে বলছে যে 250 মিটার লম্বা একটা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। ওকে, তো 250 মিটার লম্বা সুতো দিয়ে কী করছে? ঘুড়ি ওড়াচ্ছে। তাহলে আমি ধরলাম এখানে আমার একটা লাটাই রয়েছে, লাটাইটা দেখো আমি আঁকছি, ছোটোবেলার সেই লাটাই যেটা দিয়ে সেই ঘুড়ি ফুড়ি ওড়াতাম, অনেকের ছোটোবেলার কথা হয়তো মনে পড়ে যাবে। এই লাটাই রয়েছে, এই লাটাই, এবার এখানে সুতো রয়েছে, বলছে 250 মিটার লম্বা সুতো। তাহলে সুতোটা ধরো এরকম 250 মিটার লম্বা সুতো, এখানে কী উঠছে? ঘুড়ি উঠছে। তাহলে এই ধরলাম ঘুড়ি, এটা আমার ঘুড়ি, কী সুন্দর ছোট্ট ছোট্ট ঘুড়ি, বাবা বাবা, আগে 50 পয়সা পাওয়া যেত এইসব ঘুড়ি, ঠিক আছে? তো এই দেখো, এই হচ্ছে ঘুড়ি, ঠিক আছে? বাহ, খুব সুন্দর হয়েছে, তোমাদের মতো যা খুশি ধরে নাও এই, ঠিক আছে? তো এই হচ্ছে ঘুড়ি, যেটা হচ্ছে কী করছে, 250 মিটার লম্বা, 250 মিটার লম্বা সুতো। কী বলছে? 250 মিটার লম্বা সুতো। তো সুতো কোনটা? এটা লাটাই, তার থেকে সুতো এটা বেরিয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের 250 মিটার, হয়ে গেল 250 মিটার। এই 250 মিটার লম্বা সুতো দিয়ে কী ওড়াচ্ছি? দেখো কী ওড়াচ্ছি, ঘুড়ি ওড়াচ্ছি ভাই, ঠিক আছে? বলছে সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, অনুভূমিক রেখা বলছে মানে কি, যেখান থেকে ঘুড়ি ওড়াচ্ছি তার সাথে এরকম সোজাসুজি একটা সরলরেখা, এরকম সোজাসুজি মানে এরকম স্ট্রেট লাইন একটা সরলরেখা আঁকতে হবে, ঠিক আছে? এরকম এরকম স্ট্রেট লাইন আঁকবো, ঠিক আছে? তো স্ট্রেট লাইন আমরা এখানে একটা কী আঁকবো? সরলরেখা টানবো। অনুভূমিক বলতে মানে কি, ভূমির সঙ্গে সমান্তরাল হবে, যেটা ভূমির সাথে সমান্তরাল, ভূমি কোনটা, মাটিটা ভূমি, তার সাথে সমান্তরাল মানে এইরকম, ঠিক আছে? তো এরকম সরলরেখা বলতে তাহলে আমরা এরকম, বাবা রে বাবা, এইখানে এইরকম একটা সরলরেখা এঁকে নিচ্ছি, এই সরলরেখা এঁকে নিলাম। এবং কী বলছে, যেটা হচ্ছে কী বলছে, অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, অনুভূমিক রেখা বলতে এই যে এই লাইনটা টেনেছি এটার সাথে কত ডিগ্রি কোণ করে, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ করে, দেখো তাই বলেছে, অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে। বলছে সুতোটি যখন অনুভূমিক রেখার সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে, তার মানে কী হবে, ঘুড়িটা যখন 60 ডিগ্রি কোণ মানে নিচ থেকে এতটা বেশি খুলেছে, যখন 45 ডিগ্রি কোণ হবে তখন কী হবে, সুতোটা নিশ্চয়ই আরেকটু নিচে নেমে যাবে, মানে ঘুড়িটা যত 60 ডিগ্রি হবে তত কোণটাতে এটা বড় হবে, এটা তো সাইজটা বড় হতে থাকবে, তাই তো? যখন আমাদের মনে করো আমরা যদি এখানে যদি এই নিতাম, নিয়ে যদি আমরা এরকম করতাম, এটা 90 ডিগ্রি, এটা দেখো এতটা চওড়া, এতটা, ঠিক আছে, এখান থেকে এতটা এসছে, আমি যদি 80 ডিগ্রি বলতাম তাহলে এটা এরকম হয়ে যেত, এইটুকু হয়ে যেত, আমি যদি 70 ডিগ্রি বলতাম তাহলে এটা কী হয়ে যেত, এইটুকু হয়ে যেত, 60 ডিগ্রি বললে কী হয়ে যাবে, আরটু ছোটো হয়ে যাবে, 45 ডিগ্রি বললে কী হয়ে যাবে, আরও ছোটো হয়ে যাবে, 30 ডিগ্রি বললে আরও ছোটো হয়ে যাবে, এভাবে ছোটো হতে থাকবে। তো এখানে আগে 60 ডিগ্রি পর্যন্ত ছিল, কিন্তু পরে কী বলছে, সুতোটি যখন অনুভূমিক রেখার সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে সুতোটা এখন আর 60 ডিগ্রি কোণ করে নেই, এবার এটা 45 ডিগ্রি কোণ করে আছে, মানে এরকম একটা জায়গায় চলে এসছে, মানে তখন লাটাইয়ের যে সুতোটা সেটা এরকম জায়গায় চলে এসছে। তো এটা কত ডিগ্রি কোণ করে থাকবে, এটা এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি কোণ করে থাকবে। ওকে, তো এটা 45 ডিগ্রি কোণ করে থাকবে। এবার কী বলছে, বলছে যে 45 ডিগ্রি কোণ করে থাকে তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উঁচুতে রয়েছে, মানে প্রথমে বলতে এই যে ক্ষেত্রটা ছিল যখন 60 ডিগ্রি কোণ করেছিল তখন নিচ থেকে এ কতটা হাইটে ছিল, আবার যখন 45 ডিগ্রি কোণ করেছে মানে এইখান থেকে এইটুকু করেছে, যখন এইখান থেকে যখন এইটুকু 45 ডিগ্রি কোণ করেছে তখন ঘুড়িটাই নিচ থেকে কতটা উপরে রয়েছে, ঠিক আছে? তাহলে আমি নাম দিলাম, মনে করো এটাকে এ নাম দিলাম, এটাকে বি ভাই নাম দিলাম, এটাকে সি ভাই দিলাম, এটাকে আমার ডি ভাই দিলাম, আর লাটাইয়ের কাজ আর লাগবে না, লাটাইটা জাস্ট বোঝানোর জন্য এঁকেছিলাম, তো এটাকে আমি এখন মুছে দিচ্ছি, ঠিক আছে? তো এটাকে আমি এখন মুছে দিই, তাহলে আমার কাছে দেখো কী পড়ে থাকছে, আমি যদি ছবিটাকে এখন যদি ঠিকঠাক করে আঁকি, যদি আমি ঠিকঠাক করে যদি বোঝার চেষ্টা করি, দেখো তাহলে আমার ছবিটা ঠিক এরকম হচ্ছে, যেখানে এইখান থেকে এইটুকু হচ্ছে 45 ডিগ্রি, আর নিচ থেকে টোটালটা হচ্ছে আমার 60 ডিগ্রি, মানে নিচ থেকে এই যে টোটালটা, এই টোটালটা হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে আমি নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি, এটা নাম দিলাম হচ্ছে ডি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নামটা দিলাম হচ্ছে ডি। ওকে, তো এবার একটা জিনিস তোমরা বলো যে প্রথম ক্ষেত্রে বলতে এ থেকে সি মানে নিচ থেকে এ পর্যন্ত যে উচ্চতাটা, সেকেন্ড ক্ষেত্র বলতে কি নিচ থেকে বি পর্যন্ত যে উচ্চতাটা, যখন 60 ডিগ্রি কোণ করেছিল তখন ঘুড়িটা এতটা হাইট ছিল, যখন 45 ডিগ্রি যখন কোণ করেছে নিচ থেকে, যখন 45 ডিগ্রি কোণ করেছে তখন ঘুড়িটা নিচ থেকে এতটা পর্যন্ত হাইট হয়েছে, 45 ডিগ্রি বলতে কোনটা, এখান থেকে এতটা, তাহলে ঘুড়িটা নিচ থেকে এতটা পর্যন্ত উঠেছে, মানে সি থেকে বি পর্যন্ত উঠেছে যখন 45 ডিগ্রি হয়েছে। আমি আবার বলছি কথাটা, মন্দি শোনো, কী বলছি, নিচ থেকে 45 ডিগ্রি বলতে এতটা, তাহলে সি থেকে বি পর্যন্ত উঠেছে, 60 ডিগ্রি বলতে কী বলছে, এখান থেকে এতটা পর্যন্ত উঠেছে, তখন সি থেকে এ পর্যন্ত উঠেছে। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল অর নট? তোমাদের কাছে এটা নিশ্চয়ই বোঝা গেছে,
ঠিক আছে। এবার দেখো, এবার কি বলছে, এবার বলছে যে ঘুড়িটা প্রতি ক্ষেত্রে আমার থেকে কত উপরে থাকবে, মানে একবার এ বির মান, একবার এ থেকে সির মান বা সি থেকে এর যে মান সেটা বার করতে দিচ্ছে, প্রথম ক্ষেত্রে সি থেকে এ মানে প্রথম ক্ষেত্রে কতটা উঁচুতে থাকবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে কী বার করেছে, সি থেকে বি মানে সেকেন্ড টাইম অর্থাৎ 45 ডিগ্রি যখন কোণ করেছিল তখন সি থেকে বি পর্যন্ত কতটা উঁচুতে থাকবে, এটুকু আমাদেরকে বার করতে দিয়েছে। ওকে, তো প্রথম ক্ষেত্রে যেটা ছিল অর্থাৎ সি থেকে এ, এই হাইটটা আমাদেরকে বার করতে হবে, তাহলে আমরা এখানে কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব, এ সি ডি নিয়ে, তাহলে ত্রিভুজ এ সি ডি থেকে পাই, তাহলে ত্রিভুজ এ সি ডি থেকে কী পাচ্ছি, সি থেকে এ একটা হাইট, এইটা আমাদেরকে বার করতে হবে অর্থাৎ এ সিটা। এবার এই এ সিটার সাথে আমরা জানা রাশিটার অনুপাত করব, জানা বলতে এ থেকে ডি, এটা জানা অর্থাৎ এ ডি, এটার আমরা অনুপাত করব, মানে একটা অজানার সাথে একটা জানা পার্টের অনুপাত করব। অজানা বলতে আমাদের এ থেকে সি, এ সির সাথে আমরা কি অনুপাত করব, এ ডি, এটার অনুপাত করব। তাহলে এইটাকে আমরা লম্ব বলে মনে করতে পারি, এটাকে আমরা অতিভুজ বলে মনে করতে পারি। তাহলে লম্বকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করে দিই, লম্বকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করে দিই, তাহলে একটা ওয়ানে পড়া বাচ্চা বলে দেবে লম্ব বাই অতিভুজ মানে হয় সাইন, ঠিক আছে, সাইন। এবার সাইনের কত ডিগ্রি অ্যাঙ্গেল, নিচ থেকে এতটা পর্যন্ত, দেখো আমরা এ সি ডি নিয়ে কাজ করছি, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, যেটাতে কত ডিগ্রি কোণ করে আছে, 60 ডিগ্রি, তাহলে এখানে সাইনের পাশে আমরা কত লিখবো, 60 ডিগ্রি। এবার একটা জিনিস ভালো করে বোঝো, এসির মানটা আমরা বার করব, তো জানি না, সেই জিনিসটাকে আমরা উপরে রাখবো অলওয়েজ, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, তোমরা চাইলে নিচে রেখেও করতে পারো, তাতে অঙ্ক হবে, কিন্তু আমি যেটা বলছি, যদি আমরা যে মানটা জানি না সেটাকে উপরে রাখি এবং যেটাকে জানি সেটাকে যদি নিচে রাখি, ক্যালকুলেশনের টাইমটা বাঁচবে। তাহলে এসির মানটা জানি না, তো এটার মানই বার করব, এটা উপরে থাকলো, বাই চিহ্ন আছে, বাই চিহ্ন দিলাম এডি, এডি বলতে কোনটা বোঝাচ্ছে, এ থেকে ডি, এর মানটা কী দেওয়া আছে দেখো 250, তাহলে এডির জায়গাতে আমরা কত বসাবো, 250। আচ্ছা এখানে দেখো সাইন 60 ডিগ্রি, তো সাইন 60 ডিগ্রির মান কত হয় জানো নিশ্চয়ই, √3/2 হয়। এবার দেখো এসির জায়গাতে আমরা এসির মানটা যেহেতু বার করবো, তাহলে এসিটাকে এসি রাখলাম, এবার নিচে থাকা 250টা গিয়ে কোথায় গুণ হবে, ওপরে গিয়ে, অর্থাৎ √3-এর সাথে কার গুণ হবে, 250-এর গুণ হবে, বাই দিয়ে কাকে থাকবে, বাই দিয়ে 2 থাকবে, তাহলে 2 থাকলো। এবার 2 আর 250 যখনই আমরা কাটাকুটি করব, ওপরে থাকবে 125, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, এসির যে মানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার 125 √3, ঠিক আছে, 125 √3, তো এইটাই অ্যান্সার দাঁড়াচ্ছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যখন 60 ডিগ্রি কোণ ছিল তখন ঘুড়িটা নিচ থেকে এই যে হাইটটা, এই যে হাইটটা, এটা ছিল টোটালটা কতটা, 125 √3। ওকে, টোটাল যে হাইটটা ছিল সেটা কত ছিল, 125 √3, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো পরের অঙ্কটাতে যখন আমরা করব, পরের যখন আমরা কাজটা করব, তখন আমাদের কী করতে হবে, দেখো বলছে যে পরের ক্ষেত্রে ঘুড়িটা কত উঁচুতে ছিল, মানে সি থেকে বির যে হাইটটা সেটা জানতে চেয়েছে, তো সেক্ষেত্রে আমরা কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব, বি সি ডি, এই যে বি সি ডি যে ত্রিভুজটা রয়েছে, এই যে ত্রিভুজটা, এই যে সমকোণী ত্রিভুজটা, সেটা থেকে কাজ করব। তাহলে এখানে এর জায়গাতে জাস্ট এটা করে দেবো বি সি ডি, তাহলে বি সি ডি থেকে পাই, এখানে কথাটা লিখে বি সি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তো এবার কী পাচ্ছি, দেখো আমাদেরকে বি সির কথাটা বার করতে হবে, বি সিটা আমরা জানি না, এটাই আমাদেরকে বার করতে দিয়েছে, তো যেটাকে বার করতে দিয়েছে সেটাকে সবসময় উপরে রাখার চেষ্টা করবে, অঙ্ক ইজি হবে, তাহলে বি সিটা এখানে রাখলাম, ঠিক আছে। এই যে ঘুড়িটা এইখানে উঠতে উঠতেই তো এই একই সুতো তো চেঞ্জ হয়নি, সুতোর মাপটা তো একই ছিল, সুতোর মাপটা এখান থেকে এইখানে যা মাপ ছিল সুতোর, সেই মাপটাই তো এখান থেকে এখানেও ছিল, সুতো কি বলেছে যে লাটাইতে আমরা সুতো গুটিয়ে নিয়েছি, আমরা কি সুতোটা ছোটো করেছি বলেছে, ঘুড়িটা আস্তে আস্তে নিচে নেমেছে, তো সুতোর মাপটা এখান থেকে বি থেকে ডির যে মাপটা সেটাও তার মানে কত, 250 মিটার, তাহলে বি থেকে ডি হচ্ছে আমাদের 250 মিটার, আমরা এটাকে বি সিকে বি ডি দিয়ে ভাগ করে দেবো, দিয়ে আমরা এখানে কী লিখবো, দেখো ভালো করে শোনো জিনিসটা, বোঝো আবার বোঝো, দেখো এটা হচ্ছে আমাদের লম্ব, বি সিটা লম্ব, তাকে আমরা ভাগ করছি হচ্ছে অতিভুজ দিয়ে অর্থাৎ বি ডি দিয়ে, তাহলে বি সিকে আমরা বি ডি দিয়ে ভাগ করছি, তাহলে আমরা লম্বকে ভাগ করছি অতিভুজ দিয়ে, তাহলে লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কাছে কী হবে, এখানে সাইন হবে, তো সাইনের কত ডিগ্রি অ্যাঙ্গেল, এখান থেকে এতটা আছে 45 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 45 ডিগ্রি লিখলাম, বিসি বলতে আমরা এটাকেই আমরা বার করবো, তাহলে বিসির জায়গায় বিসি লিখলাম, বিডির মান কত, বি থেকে ডির মান হচ্ছে 250 মিটার, তাহলে 250 লিখলাম, আর সাইন 45-এর মান জানো নিশ্চয়ই 1/√2 হয়, যারা জানো না তারা আমার 23.2-এর যে ভিডিওগুলো রয়েছে সেখানে দেখে নয়, এই এখানে প্লেলিস্টের লিঙ্ক নিচে দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে, নিচে যে 250টা রয়েছে সেটা গিয়ে 1-এর সাথে গুণ হবে, অর্থাৎ বিসি এখানে থাকলো, 250টা গিয়ে 1-এর সাথে গুণ হচ্ছে, তাহলে ওপরে 250, নিচে হচ্ছে √2, ঠিক আছে। তো এবার কী হতে পারে, নিচে দেখো √2 রয়েছে অর্থাৎ করণীযুক্ত সংখ্যা রয়েছে, তো সেটা না রাখাটাই বেটার, ওর জন্য নিচে একটা √2 দিয়ে গুণ করব, ওপরে একটা √2 দিয়ে গুণ করব। অ্যাকচুয়ালি এই গুণটা করলে সুবিধাটা কী হয়, দেখো
এখানে নিচের রুটটু আর ওপরের রুটটু দিয়ে গুণ করার ফলে এই রুটটু আর এই রুটটু কেটে গেলে আমাদের জিনিসটা তো একই পড়ে থাকে। দেখো ভালো করে বোঝো, নিচের রুটটু ওপরের রুটটু দিয়ে গুণ করলে আমরা যদি এইটুকু পার্টকে বাদ দিই তাহলে 250 ওপরে নিচের রুটটু যেটা থাকে সেটাই পড়ে থাকে, তার মানে কোনো চেঞ্জেস আসে না। আচ্ছা এবার দেখো, নিচে যখন দুটো রুটটুকে গুণ করছি তাহলে নিচে কত হয়ে যাচ্ছে, দুটো রুটটু গুণ করা মানে নিচে কত হবে 2 হবে, আর ওপরে কত হবে 250 রুটটু হবে। এবার দেখো নিচের 2 ওপরে 250 কেটে গেল তাহলে ওপরে কত থাকলো 125, তাহলে যেটা আমাদের বিসির যে মানটা দাঁড়াচ্ছে, যে বিসির যে মানটা দাঁড়াচ্ছে এটা সেটা দাঁড়াচ্ছে 125 রুট টু, এটা আমাদের মান দাঁড়াচ্ছে। তার মানে প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম যে এ থেকে সির যে মানটা সেটা দাঁড়িয়েছিল হচ্ছে 125 রুট 3, আর বি সির যে মানটা দাঁড়িয়েছে সেটা দাঁড়িয়েছে 125 রুট 2, অর্থাৎ বি থেকে সি এটার যে মানটা দাঁড়িয়েছে সেটা দাঁড়িয়েছে 125 রুট 2। ঠিক আছে, এইখান থেকে এইটুকু যে আমাদের হাইটটা, এইখান থেকে এইটুকু এটা দাঁড়িয়েছে 125 রুট 2। এবার তাহলে আমাদেরকে সেটাই জানতে চেয়েছিল যে প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে, একবার থাকবে 125 রুট 3, একবার থাকবে 125 রুট 2। এরপরের বার জানতে চাইছে যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উপরে থাকবে, এটা তো ছবি দেখেই বোঝা যাচ্ছে প্রথম কথা। আর দু নম্বর কথা, যারা ছবি দেখে বুঝতে পারছো না তারা এখানে দেখো 125 রুট 3 আছে, এটা 125 রুট 2 আছে, তা আমরা বড় সংখ্যা রুট করছি মানে আমরা একটু বড় নাম্বার পাবো, এখানে একটু ছোট সংখ্যা রুট করছি মানে এখানে একটু ছোট নাম্বার পাবো, তার মানে নিশ্চয়ই এটুকু ক্লিয়ার হচ্ছে যে এ থেকে সি, অর্থাৎ এই যে এ থেকে সি এই যে হাইটটা এটা বেশি বড় হাইট, এটা নিশ্চয়ই ছোট হাইট, এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে 125-এর পাশে রুট 3 আছে, এখানে 125-এর পাশে রুট 2 আছে, তাহলে রুট 2টা নিশ্চয়ই ছোট হবে, রুট 3 তো বড় হয়, তার বড় সংখ্যা রুট করছি মানে এটা এটা বড় হবে, এটা স্বাভাবিক জিনিস, তাহলে 125 রুট 3 যে মানটা সেটা অবশ্যই বড় হবে 125 রুট 2। তোমরা যদি চাও তাহলে রুট 3-র জায়গায় 1.732 বসাতে পারো, এখানে 1.414 বসিয়ে ক্যালকুলেট করতে পারো, দেখবে তাও দেখবে এইটাই বড় আসছে, এসিটাই বড় আসবে, এ থেকে সি এটাই হাইটটা বড় হবে, ছবি দেখেও ক্লিয়ার হচ্ছে, নাম্বার বসিয়েও ক্লিয়ার হচ্ছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন ক্ষেত্রে ঘুড়িটা বেশি উপরে থাকবে এ সি অবস্থাতে। এবং এখানে যারা কমেন্ট করবে যে যারা স্যার এখানে লিখি লিখে করার যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে সমস্ত লেখালেখাগুলো লেখান, আমি আগের পার্টেই প্রথম পার্টেই বলে দিয়েছি, যারা মানে আমাদের শেষ পার্টটা দেখবে সেই পার্টে আমরা একটা পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফের মধ্যে তোমরা কী করে লিখতে হয় হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কগুলো লিখে কী করে করতে হয় সেটা পিডিএফের মধ্যে দেওয়া থাকবে। ওকে, তাহলে এই অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে 12 দাগের অঙ্কটা বোঝা গেল, তো এবার 13 দাগের অঙ্কতে চলে আসা যাক। তো চলে আসলাম এবার পরের প্রশ্নতে, যেখানে আমাদের একটা উড়োজাহাজের গল্প বলছে। ঠিক আছে, উড়োজাহাজের গল্প, কারণ মাথার আবার ওপর দিয়ে উড়োজাহাজ না উড়ে যায় কোয়েশ্চেনটা দেখার পরে, কারণ এখানে যে কোয়েশ্চেনটা ইজি কোয়েশ্চেন, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এখানে যে আমরা যে জিনিসগুলো করব অনেকের ক্ষেত্রে মনে হতে পারে বাবা আমার সাথে মাথার উপর দিয়ে উড়োজাহাজ উড়ে যাচ্ছে, তো কী এত কঠিন কঠিন হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। সবথেকে ইজি অঙ্ক হয় হাইট অ্যান্ড ডিস্টেন্সে, যারা একটুখানি বাংলা লেখা বাংলা ভাষা পড়তে পারে তাদের জন্য হাইট অ্যান্ড ডিস্টেন্স সবথেকে বেশি ইজি হয়। তো দেখো এখানে কী বলছে, বলছে উড়োজাহাজের কোনো একজন যাত্রী, আচ্ছা একটা কথা ভাবো তো, উড়োজাহাজ কোথা দিয়ে যায়, জল দিয়ে, হ্যাঁ রাস্তা দিয়ে, বা মানে সাইকেলে করে যেরকম চলে যাও সেরকম কি উড়োজাহাজ সাইকেলে চেপের মতো উড়োজাহাজটা কি রোড দিয়ে যায়, যায় কি, যায় না। তাহলে উড়োজাহাজ কখনো মাটি দিয়ে যাবে না, উড়োজাহাজ কখনো জল দিয়ে যাবে না, ওপর দিয়ে যাবে, তাই তো। তাহলে ওপর দিয়ে যদি যায় তাহলে আমাদেরকে মনে করতে হবে উড়োজাহাজটা এরকম ওপরে একটা কোনো পজিশানে রয়েছে, এবং কী বলছে এরকম একটা পজিশানে উড়োজাহাজটা রয়েছে আমাদেরকে এই পয়েন্টটা এরকম একটা জায়গায় মনে করতে হবে। ওকে, এবার কী বলছে, উড়োজাহাজ থেকে কোনো একজন যাত্রী, এখানে একটা কোনো একজন যাত্রী আছে উড়োজাহাজের ভেতরে, কী বলছে, কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনকে দেখছে। ধরলাম কোনো এক সময় তার এক পাশে এরকম একটা জায়গাতে কোনো একটা এই জায়গাতে একটা হাওড়া স্টেশন, অর্থাৎ এইচকে ধরে নিলাম, এই হাওড়া স্টেশন এইচ আমি একটু বড় করে লিখি জিনিসটাকে, এইখানে একটা হাওড়া স্টেশনকে দেখছে, হাওড়া স্টেশন দেখছে কোনো এক সময়। তাহলে এইখানে বসে কোনো একটা যাত্রী তার এক পাশে হাওড়া স্টেশনকে দেখছে, এইচ দিয়ে লিখলাম, এবং বলছে যে ঠিক বিপরীত পাশে, ঠিক বিপরীত পাশে বলতে ঠিক অপর পাশে মানে এরকম একটা জায়গাতে কী দেখছে, শহীদ মিনারকে দেখছে। তাহলে ঠিক এই বিপরীত পাশে বলতে এরকম একটা জায়গাতে এখানে কী দেখছে, শহীদ মিনার, অর্থাৎ এস ধরে নিলাম, এইখানে শহীদ মিনারকে দেখছে, ঠিক আছে। এবং কত ডিগ্রি কোণে দেখছে, 60 ডিগ্রি কোণে, প্রথমটাকে দেখছে 60 ডিগ্রি কোণে, তাহলে ওপর থেকে দেখছে মানে অবনতি কোণ, আর অবনতি কোণ আঁকার প্রসেসটাকে আমি বলেছিলাম, যেখান থেকে দেখবে সেটা সোজাসুজি একটা মানে তার সমানে একটা অনুভূমিক রেখা টানবে, সবসময় এরকম একটা অনুভূমিক রেখা টানবে, এখানে ব্যক্তিটা ছিল, এখান এখানে থেকে তো দেখছে, তো তাহলে এর সোজাসুজি একটা অনুভূমিক রেখা টেনে নিলাম সবার আগে। তো প্রথমে দেখো দেখছে কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে, তাহলে ফার্স্টে জানতে হবে যে এইখানে যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর এখানে যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি। এবার কী বলছে, 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে, তাহলে এখান থেকে যে এইখানে হাওড়া স্টেশনটা দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে, আবার এখান থেকে এখানে শহীদ মিনারকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে, ঠিক আছে, অবনতি কোণে দেখছে। বলছে যে দেখতে পান, বলছে ওই সময় উড়োজাহাজটি যদি 545 রুট 3 মিটার উঁচুতে থাকে, উড়োজাহাজটা 545 রুট 3 মিটার উঁচুতে থাকে, তাহলে নিচ থেকে উড়োজাহাজের যে হাইটটা সেটা হচ্ছে 545 রুট 3 মিটার, এটা নিচ থেকে যদি 545 মিটার উঁচুতে থাকে, তখন কি বলছে, তাহলে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত, হাওড়া স্টেশন বলতে এইচ, শহীদ মিনার বলতে এস,
এদের মধ্যে যে ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যে ডিস্টেন্সটা কত যখন উড়োজাহাজটা 545 মিটার উঁচুতে রয়েছে। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, এটা আমরা অবনতি কোণ ওপর থেকে এইখান থেকে এইখানে হাওড়া স্টেশনকে দেখছে 60 ডিগ্রি কোণে। আমি আবার কথাটা বলছি, এখান থেকে এখানে থাকা হাওড়া স্টেশনকে দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে। এখানে যদি এটাকে 60 ডিগ্রি কোণে দেখে, তার মানে এটা এখানেও 60 ডিগ্রি কোণ তৈরি করবে। এর কারণ তোমরা শিখেছো একান্তর কোণ, যেখানে জেড তৈরি হবে। এরকম যদি কোথাও জেড তৈরি হয় দেখো, তার এখানে যা কোণ তৈরি হবে এর এখানেও তাই কোণ তৈরি হবে। দেখো এইটা অবনতি কোণ, মানে সরি এটা হচ্ছে তোমার একান্তর কোণ। দেখো এখানে জেড তৈরি হয়েছে, এই যে জেড ফর্মেশন হয়েছে, এই যে ঠিক আছে। তো এখানে 60 ডিগ্রি কোণ হয়েছে মানে এখানেও এটা 60 ডিগ্রি হবে। এবার এটা এখানে 30 ডিগ্রি হয়েছে মানে দেখো এখানেও জেড তৈরি হয়েছে, এটাও দেখো 30 ডিগ্রি কোণ হবে। এই যে জেড তৈরি হয়েছে। তো এবার অনেকে ভাবতে পারো অ্যাকচুয়ালি জেড দিয়ে কনসেপ্টটা বোঝার নয়। আমি আবার কথাটা বলছি, অনেকে এখানে কমেন্ট করে দেবে যে স্যার জেড হলেই কি একান্তর কোণ হবে, সেটা ঠিক নয়। তবে জেডের মতো হয়, তো জেনারেলি যে দেখবে যদি দুটো সমান্তরাল সরলরেখার একটা কোনো এরকম ভেদক থাকে বা কোনো একটা ছেদক থাকে, তাহলে সেটাই হচ্ছে তোমার একান্তর কোণ হয়, যেটা তোমার ক্লাস 7-8 কনসেপ্ট। তো এখানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে তোমার একান্তর কোণ তৈরি হয়েছে জেডের মতো। জেনারেলি এটা জেডের মতোই হয়, জেনারেলি এটা জেডের মতো হয় বলে আমি জেড দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো জানবে একান্তর কোণ মানে কি, মানে যখন আমরা এরম আর কি ওপর থেকে যখন নিচের দিকে দেখছি অবনতি কোণে, এখানে যে কোণটা তৈরি হবে নিচের ঠিক এই জায়গাতেও সেম টু সেম কোণ তৈরি হবে 60 ডিগ্রি। এখানে যেটা 30 ডিগ্রি তৈরি হবে, এটা সেখানেও কী হবে 30 ডিগ্রি তৈরি হবে। এটাই অবনতি কোণের কনসেপ্ট। তোমাদেরকে ফার্স্ট দিনের ফার্স্ট ভিডিওতে দেখেছি, এখানে যাদের অসুবিধা হবে, যারা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলবো তোমরা একদম ফার্স্ট ভিডিওটা দেখো, ওটা দেখলেই তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে। ওকে, তো এবার কী বলছে, হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের মধ্যে ডিস্টেন্স কত, ঠিক আছে। আমাকে এখান থেকে এইচ থেকে এস এর মধ্যে ডিস্টেন্স বার করতে দিয়েছে। তো আমি জানি না আমি কী করব, ফার্স্টে এগুলো নামকরণ করে নিয়ে একটু এ নাম দিয়ে দিলাম, এটাকে বি নাম দিয়ে দিলাম, ব্যাস আমাদের আর আপাতত কাজ শেষ। আর এখান থেকে আর কিছু দরকার আছে, এটা আমি নাম দিলাম সি, আর এটার নাম দিলাম হচ্ছে ডি, ঠিক আছে। একটা জিনিস ভালো করে বোঝো, এখানে যেটা সি এ এইচ অ্যাঙ্গেল, অর্থাৎ সি এ এইচ যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কার সাথে সমান, এ এইচ বি অ্যাঙ্গেলের সাথে, এ এইচ বি অ্যাঙ্গেলের সাথে সেম, ঠিক আছে। দেখো সি এ এইচ যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলের সাথে সেম, এ এইচ বি অর্থাৎ এই অ্যাঙ্গেলের সাথে সেম। এবং দুটো কোণই কত ডিগ্রি করে, দুটো কোণই হচ্ছে তোমার 60 ডিগ্রি করে। এবং পরেরটার ক্ষেত্রে দেখো ডি এ এস যেটা, অর্থাৎ কোন ডি এ এস যেটা, সেটা সেম কার সাথে, এ এস বির সাথে, কোন এ এস বির সাথে সেম। এবং এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটুকুও 30 ডিগ্রি হয়েছে, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। এগুলো সব খাতায় লেখালেখি কী করতে হবে না করতে হবে তোমরা সব বাড়িতে করবে, এবং এগুলো আমরা পরে যখন একটা মানে পিডিএফ দেবো তার মধ্যে সমস্ত জিনিস লেখালেখির প্রসেস থাকবে, ঠিক আছে। যাকে ওসব এখন কথা বলে লাভ নেই, এখন আমরা মেন জায়গা ফিরে আসি। সেটা হচ্ছে আমাদেরকে এইচ থেকে এস এর ডিস্টেন্সটা বার করতে দিয়েছে। তো সেই ডিস্টেন্সটা বার করার প্রসেসটা হচ্ছে কি, ফার্স্টে আমরা বি এইচ এর ডিস্টেন্সটা বার করি, তারপরে আমরা বি এস এর ডিস্টেন্সটা বার করি, তারপরে এইটুকু ডিস্টেন্স আর এইটুকু ডিস্টেন্সকে জুড়ে দেবো, দিলে আমরা টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবো। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, এখানে আমাদের জানা পার্ট হচ্ছে এবিটা, এখান থেকে এ থেকে বি পার্টটা হচ্ছে আমরা জানি, আর এইচ থেকে বি যে জিনিসটা এটা আমরা জানি না, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা জিনিস করছি, এখানে এ এ এ মানে এ বি এইচ, এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এ বি এইচ, এই ট্রায়াঙ্গেলটা ধরে কাজ করি, ট্রায়াঙ্গেল এ বি এইচ, এটা থেকে পাই, ঠিক আছে। এটা থেকে কী পাচ্ছি দেখো, এখান থেকে যদি আমরা এ বি রাখি আর এখানে যদি বি এইচ থাকে, তো আমরা কী পাচ্ছি, যেটা জানি না, অর্থাৎ বি এইচটা জানি না, সেটাকে আমরা ওপরে রাখলাম বি এইচ, জানি কোন পার্টটা এ বি, এটাকে আমরা নিচে রাখলাম এ বি, ঠিক আছে। এবার দেখো যেটা আমাদের হচ্ছে ওপরে যেটা রয়েছে বি এইচ, যেটা মানে এই যে বি থেকে এইচ, এটা হচ্ছে আমাদের ভূমি, ভূমিটাকে আমরা ওপরে রেখেছি, আর এ থেকে বি এটা হচ্ছে লম্ব, নিচে দেখো এ বি রয়েছে, এ থেকে বি এটা লম্ব, লম্বটা দেখো নিচে রয়েছে। তাহলে আমরা ভূমিকে আমরা কী করছি, লম্ব দিয়ে ভাগ করছি, আর ভূমিকে লম্ব দিয়ে ভাগ করা মানে কি, আমরা কট পাবো। আচ্ছা কটের কত ডিগ্রি পাবো, আমরা কোন ত্রিভুজটা ধরে কাজ করছি, এ বি এইচ, এ বি এইচ মানে এই যে ট্রায়াঙ্গেলটা, এটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি, তাহলে কটের 60 ডিগ্রি হবে। এবার দেখো বি এইচের মানটা আমরা, বি এইচের মানটা আমরা বার করবো, তাহলে বি এইচটাকে আমরা রেখে দিলাম উপরে, যেরকম বি এইচ আছে। এখান থেকে এ বির মানটা আমরা জানি, এ বির মানটা বলতে এ থেকে বি এটার মান জানি 545√3 আছে, তাহলে এটা এখানে লিখে দিচ্ছি 545√3। আচ্ছা কট 60 ডিগ্রির মান কত, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3,
ঠিক আছে। তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি, এখানে থাকা 545√3টাকে উপরে নিয়ে যেতে পারি। তাহলে বি এইচ ইকুয়াল টু হচ্ছে তোমাদের 545√3, আর নিচে রয়েছে তোমাদের √3। দেখো এটা বুঝলে কি না, নিচে যে জিনিসটা থাকছে সেটা কি কোথায় যাবে, ওপরে যাবে, এটা তো সবাই জানে। তাহলে ওপরে যদি 545√3 চলে যায়, নিচে যদি √3 থাকে, তাহলে নিচে √3 ওপরে √3 কেটে গেল। তাহলে এখান থেকে কি বেরিয়ে গেল, এখান থেকে যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে বি এইচ এর মান। বি এইচ এর মান কত দাঁড়ালো, 545 দাঁড়ালো, 545 মিটার দাঁড়ালো। তার মানে এখান থেকে যে এই যে বি থেকে এইচ যেটা, এই যে ডিস্টেন্সটা, এটা আমাদের কত, 545 মিটার, ঠিক আছে। এইখান থেকে এইটুকু যে ডিস্টেন্সটা, এইটুকু ডিস্টেন্সটা কতটা, 545 মিটার বেরিয়ে গেল। দেখো বিএইচ এর ডিস্টেন্সটাই আমরা বার করেছি এখানে, ঠিক আছে। আবার এবার আমরা কী করবো, বিএস এর ডিস্টেন্সটা বার করবো। তো বিএস এর ডিস্টেন্সটা বার করার প্রসিডিওরটু পুরোপুরি সেম, ঠিক আছে। আমরা এই জায়গাটা এখন মুছে দিচ্ছি অঙ্কের জন্য। তো এবার আমরা কোন ত্রিভুজটা ধরে কাজ করবো, এ বি এস ধরে কাজ করবো। তাহলে এ বি এইচটা নাম মুছে দিয়ে এস লিখলাম, তাহলে এ বি এস ত্রিভুজ থেকে পাই। দেখো এ বি এস সমকোণী ত্রিভুজ লিখবে, এ বি এস সমকোণী ত্রিভুজ থেকে পাই এ বি এস। আমরা বার করবো বি এসটাকে, তাহলে বি এসটাকে ওপরে রাখছি, অর্থাৎ ভূমিটাকে আমরা ওপরে রাখছি বি এসটাকে, আর এ বির পার্টটা আমরা জানি, তাহলে এ বিটাকে আমরা নিচে রাখছি, ঠিক আছে। এবার আমরা কি করব, এটাকে আমরা যখন ভূমিকে, দেখো বি এস হচ্ছে ভূমি, ভূমিটাকে ওপরে রেখেছি, এ বি হচ্ছে আমাদের লম্ব, ভূমি বাই লম্ব করেছি, তার মানে এটা অবশ্যই কট হবে। এবার কটের কত ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার দেখো বি এস এর জায়গাতে আমরা কি করব, বি এসটাকে রাখবো, জানি না এই মানটা, এ বির মানটা কিন্তু জানি, এ থেকে বি এটার মান জানি কত, 545√3। তাহলে এখানে আমরা লিখলাম 545√3। আচ্ছা কট 30 ডিগ্রির মান কত, কট 30 ডিগ্রির মান হচ্ছে তোমাদের হচ্ছে শুধু √3, ঠিক আছে। কট 30 ডিগ্রির মান কত হয়, কট 30 ডিগ্রির মান হয় √3। তাহলে দেখো এখানে যদি আমরা সেটাই করি, তাহলে বি এস এর জায়গাতে বি এস রাখলাম, এইখানে 545√3টা গিয়ে √3-র সাথে গুণ হবে, অর্থাৎ 545√3 ইনটু হয়ে যাবে এই √3-টা, অর্থাৎ √3-টা, বলো বুঝলে কি না। নিচে যে জিনিসটা থাকে সেটা ওপরে গিয়ে গুণ হয়, তাহলে 545√3টা গিয়ে √3-র সাথে গুণ হবে, তাই করেছি 545√3টা গুণ করেছি √3-র সাথে, বোঝা গেল। এবার দুটো √3 গুণ করা মানে কত হওয়া, 3 হওয়া, তার মানে কি বুঝবো আমরা, যে বি এস এর যে মানটা সেটা হবে 545 দুটো √3-র গুণ মানে ইনটু 3। তো 545-কে যখন আমরা 3 দিয়ে গুণ করবো আমরা কত পাবো, 3 × 5 = 15, হাতে থাকলো 1, 3 × 4 = 12, আর 1-এ হাতে ছিল 13, 3 হাতে থাকলো হচ্ছে 1, 3 × 5 = 15, আর হাতে 1 ছিল, অর্থাৎ 16, অর্থাৎ 1635 মিটার, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, বি থেকে এস যে ডিস্টেন্সটা দাঁড়াচ্ছে, এই যে বি থেকে এস যে ডিস্টেন্সটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 1635 মিটার, অর্থাৎ এখান থেকে এই যে ডিস্টেন্সটা দাঁড়ালো এটা হচ্ছে 1635 মিটার, ঠিক আছে। এই যে টোটাল ডিস্টেন্সটা দাঁড়ালো, তাহলে বি থেকে এস 1635, এটুকু 545, তাহলে এইচ থেকে এস, অর্থাৎ হাওড়া স্টেশন, এইচ মানে হাওড়া স্টেশন, এস মানে শহীদ মিনার, এই হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যে ডিস্টেন্স কতটা হবে কী করে বার করবো, এইটুকু পার্ট আর এইটুকু পার্টকে যোগ করবো, তবেই তো আমাদের এই টোটাল পার্টটা বেরোবে, আশা করি এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা কী করবো, টোটাল পার্টটাকে বার করবার জন্য, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের ডিস্টেন্সটাকে আমরা কী ধরেছি, এইচ আর এস, এইচ মানে হাওড়া স্টেশন, এস মানে শহীদ মিনার, তো এইচ আর এস এর মধ্যে যদি ডিস্টেন্সটাকে বার করতে চাই, তাহলে আমাদের এইচ আর বিকে অ্যাড করতে হবে, অর্থাৎ এইচ বি বা আমরা বি এইচ লিখতে পারি, প্লাস এর সাথে কি লিখবো, বি এস লিখবো, প্লাস লিখবো হচ্ছে বি এস। আচ্ছা বি এইচ এর মান কত ছিল, 545, এখানে বসালাম 545, প্লাস চিহ্ন আছে দিলাম, বি এস এর মান বি থেকে এস কত আছে, 1635, তাহলে 1635 লিখলাম। এবার দুটোকে অ্যাড যদি করি তাহলে কত হবে, কী করে করবো দেখো, এখানে অ্যাড করে দেখাচ্ছি, 1635 নিচে রয়েছে 545, দুটোকে অ্যাড করলে 5 × 5 = 10, হাতে থাকলো 1, 3 × 4 = 1, 3 × 4 = 7, 1 = 8, 6 × 5 = 1, হাতে থাকলো 1, তাহলে 2, তাহলে 2180, তাহলে দাঁড়িয়ে গেল 2180 মিটার, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে শহীদ মিনার যে ডিস্টেন্সটা সেটা কত দাঁড়ালো, 2180 মিটার দাঁড়ালো। ওকে, এটাই জানতে চেয়েছিল যে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যে ডিস্টেন্স কত, হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যে ডিস্টেন্স কত দাঁড়ালো, 545 প্লাস এটা যোগফল বি এইচ মানে এইটুকু ডিস্টেন্স আর এইটুকু ডিস্টেন্সের যোগফল, দুটোকে যোগ করলে কত দাঁড়াচ্ছে, 2180 মিটার দাঁড়াচ্ছে, এটাই আমাদের অ্যান্সার ছিল, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো চলে আসলাম এবার পরের অঙ্কটাতে, অর্থাৎ 14 দাগের অঙ্কটা, মোস্ট ইন্টারেস্টিং অঙ্ক, হেভি অঙ্ক এই অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা আমার এই যে চ্যাপ্টারটা রয়েছে টোটাল চ্যাপ্টারের মধ্যে সব থেকে ফেভারিট অঙ্ক আমার এটা। এই অঙ্কটা একটা গুরুত্ব ভাবো, জাস্ট শুধু একটা জিনিস ভাবো তোমরা, একটা বাড়ির মাথার উপর জাস্ট পতাকা রয়েছে, ওই পতাকাটার হাইট দিয়ে টোটাল বাড়িটার হাইট বলে দেওয়া যাচ্ছে। তুমি চিন্তা করতে পারছো হাইট অ্যান্ড ডিস্টেন্স কী লেভেলের অঙ্ক, যে যেখানে শুধুমাত্র একটা বাড়ি তার ছাদ, ছাদের উপর একটা পতাকা বসানো আছে, ওই পতাকাটা দিয়ে তুমি টোটাল বাড়িটার হাইট বলে দিচ্ছ, এটা ভাবতে পারছো যে কত মানে কী লেভেলের অঙ্ক এগুলো, ঠিক আছে। যাকে ওইসব কথা না গিয়ে এবার মেন জায়গায় চলে আসি, সেটা বলছে যে একটা তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা আছে। তাহলে ফার্স্ট একটা বাড়ির ছাদ আঁকলাম, টোটাল বাড়ি বলতে এই হচ্ছে, আমি টোটাল বাড়িটাকে ধরলাম,
সরু করে আঁকছি, এটা হচ্ছে বাড়ি, এত সরু বাড়ি, ঠিক আছে, কারা থাকে কে জানে। দেখে এইটা হচ্ছে আমার বাড়ি ধরে নিলাম। এই বাড়ির ওপর কি বলছে, 3.3 মিটার দৈর্ঘ্যে একটা পতাকা আছে, এই যে বলছে দেখো, তিনতলা বাড়ির ছাদে, তিনতলা বাড়ি, তার ছাদ বলতে ওপরে হবে, ছাদ নিশ্চয়ই নিচে থাকবে না, তাহলে তিনতলা বাড়ির ছাদে কি রয়েছে, 3.3 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা আছে। তাহলে একটা পতাকা আছে, আমি রেখে দিলাম এখানে, একটা পতাকা এঁকে দিলাম, ঠিক আছে, সুন্দর পতাকা, বেশ দেখো কত সুন্দর আঁকতে পারি আমি, তোমরা পারবে এত সুন্দর আঁকতে, মজা করছি, ওকে, ঠিক আছে, দেখো 3.3 মিটার দৈর্ঘ্যের একটা কী আছে, পতাকা আছে, তাহলে পতাকাটা আঁকলাম। পতাকাটার লেন্থ কত, 3.3 মিটার, তাহলে এখান থেকে এই যে লেন্থটা, এটা কত, 3.3 মিটার, ওকে, তো এই যে টোটাল লেন্থটা, এটা কত বলে দিচ্ছে, 3.3 মিটার, হলো, ভালো কথা। এবার কি বলছে, পতাকা আছে, বলছে কোনো এক স্থান থেকে দেখলে, কোন একটা স্থান বলছে মানে আমি ধরলাম এখান থেকে এরকম একটা কোনো একটা স্থান থেকে দেখলে, দণ্ডটির চূড়া, দণ্ডটির চূড়া বলতে এইখান থেকে এই দণ্ডটার যে চূড়াটা, মানে আমি ছবিটাকে যদি ঠিকঠাক করে আঁকি, তাহলে এই যে দণ্ডটার যে চূড়াটা, সেটা হচ্ছে এই কোনো একটা স্থান থেকে দেখলে, ঠিক আছে, এই কোনো একটা স্থান থেকে দেখছি দণ্ডটির চূড়া, দণ্ডটির চূড়া বলতে এইটা। এবং পাদদেশের উন্নতিকোণ, পাদদেশ বলতে এটা, এর যে উন্নতিকোণ বলতে এইটার কথা বলা হচ্ছে, কত, যথাক্রমে 50 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তো প্রথমে দণ্ডটার চূড়া কতটা ডিগ্রি, এখান থেকে এতটা, 50 ডিগ্রি, তারপরে কতটা, এখান থেকে এইটুকু, 45 ডিগ্রি, ঠিক আছে। এবার এইটুকু হচ্ছে আমার পতাকার দণ্ডটা, অর্থাৎ যেটা হচ্ছে 3.3 মিটার, ওকে, এইটুকু বোঝা গেছে কিনা বলো, এখান থেকে এইটুকু হচ্ছে 3.3 মিটার, ওকে। এবার বলছে তিনতলা বাড়ির উচ্চতাটা কত, তিনতলা বাড়ি বলতে এইখান থেকে এই যে হাইটটা, তিনতলা বাড়ি অর্থাৎ এইখান থেকে এইটুকু যে হাইটটা, এইটুকু হাইটটা কত। তো চলো এটাকে নাম দিই, এটাকে আমরা নাম দিলাম এ, এটাকে আমরা নাম দিলাম বি, এটাকে আমরা নাম দিলাম সি, এটাকে আমরা নাম দিলাম ডি, ঠিক আছে। এবার কি বলছে, যে আরেকবার আমি ছবিটা কেন কীরম হয়েছে বুঝিয়ে দিই, বলছে একটা তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা আছে, তাহলে তিনতলা বাড়ির ছাদ বলতে এটা, এখানে 3.3 মিটার দৈর্ঘ্যের, দেখো 3.3 মিটার দৈর্ঘ্যের একটা কী আছে, পতাকা আছে, পতাকা এঁকেছি। এবার বলছে কোনো এক স্থান থেকে দেখলে, কোনো এক স্থান বলতে এখান থেকে কিছু একটা দূরে এখানে একটা স্থান রয়েছে, এখান থেকে দেখলে দণ্ডটির চূড়া, দণ্ডটির চূড়া বলতে এখান থেকে দণ্ডটির চূড়া বলতে এই জায়গাটা, আর পাদদেশের উন্নতিকোণ, পাদদেশ বলতে এখান থেকে এইটা পাদদেশ, এর উন্নতিকোণ যথাক্রমে কী বলেছে, 50 ডিগ্রি, প্রথমটা দণ্ডটির চূড়াটা কত ডিগ্রি কোণে, নিচ থেকে এই টোটালটা হচ্ছে 50 ডিগ্রি, সেকেন্ড টাইমে কী বলছে, পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে কী বলছে, 45 ডিগ্রি, তার নিচ থেকে এইটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে বলছে তিনতলা বাড়ির উচ্চতা কত, অর্থাৎ বি থেকে সি এই যে হাইটটা এটা কত, ঠিক আছে। তো আমরা এটা ইজি অঙ্ক, পারবো এটা করতে, কী করে করতে হয় বলে দিচ্ছি, দেখো তিনতলা বাড়ির উচ্চতাটা জানতে চাওয়া হয়েছে, তো এটাকে আমরা এইচ ধরে নিচ্ছি, বা না ধরলেও চলবে, আমরা কী করব, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, নিচটাকে বি থেকে মানে সি থেকে ডি, পরে যদি লাগে এটাকে এইচ ধরব। তাহলে দেখো এখানে আমরা তিনতলা বাড়ির উচ্চতাটা বার করব, মানে বি থেকে সি এর মান বার করব। তো ভালো কথা, ফার্স্টে আমরা এই ত্রিভুজটা ধরে কাজ করছি, বি সি ডি, ঠিক আছে, বি সি ডি, চলো এটাকে এইচ ধরেই নিই অঙ্কের জন্য, অঙ্কের সুবিধার জন্য, বি থেকে সি, এইখান থেকে বি থেকে সি এইটার যে মানটা, বি থেকে সি, এই বি সি আর সি ডির অনুপাত করছি, দেখো এখানে ফার্স্টে আমরা এখান থেকে একটা দাগ টেনে নিই অঙ্কের সুবিধার জন্য, এবং এখানে দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব, একবার আমরা কাজ করব বি সি ডি নিয়ে কাজ করব, তাহলে ত্রিভুজ বি সি ডি থেকে, তাহলে ত্রিভুজ বি সি ডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই, এই কথাটা লিখে করবে, আমরা এইটা বার করব বি সিটা, তা বি সিটাকে ওপরে রাখছি লম্বটাকে, আর সি ডিটা হচ্ছে আমাদের অজানা রাশি, তো সি ডিটাকে আমরা নিচে রাখছি, ঠিক আছে, দুটোই আমাদের অজানা, বিসিও অজানা, সি ডিও অজানা, তাহলে দুটোই যখন জানি না দুটোই অনুপাত করে নিই। এবার দেখো ওপরে আমরা কী রেখেছি, বি সিকে, অর্থাৎ বি থেকে সিকে রেখেছি, ভালো করে বোঝো, বি থেকে সিকে, মানে এটা কী জিনিস, লম্ব, তাহলে আমরা ওপরে লম্বকে রেখেছি, সি থেকে ডি রেখেছি, সি থেকে ডি বলতে এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে ওপরে রয়েছে লম্ব, নিচে রয়েছে ভূমি, তাহলে লম্বকে যখনই ভূমি দিয়ে ভাগ করবো আমরা কী পাবো, ট্যান পাবো, ট্যানের কত ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে দেখো বি সির যে মানটা সেটা কত আমরা ধরে নিয়েছি, বি থেকে সি ধরে নিয়েছি হচ্ছে এইচ, তাহলে বি থেকে সি ধরে নিয়েছি হচ্ছে আমরা এইচ, সেটা আমরা বি সির জায়গাতে লিখছি এইচ, সি ডির মান, সি থেকে ডি এর মান কত ধরে নিয়েছি, এক্স, তাহলে সি ডির জায়গাতে আমরা এক্স লিখেছি, দেখো সি ডির যে মানটা, এই মানটা আমরা কত ধরে নিয়েছি, এক্স ধরে নিয়েছি, ঠিক আছে, এক্স ধরে নিয়েছি, কিন্তু এই যে এক্স, তাহলে সি ডির জায়গাতে আমরা এক্স লিখেছি, বি সির জায়গাতে আমরা কত লিখেছি, এইচ লিখেছি, ট্যান 45 ডিগ্রির মান কত, 1, তাহলে 1 লিখেছি। তাহলে দেখো এবার কী করবো, এইচ বাই এক্স আছে ইকুয়াল টু 1 আছে, নিচে থাকা এক্সটা 1-এর সাথে কি গুণ হবে, অর্থাৎ এইচের যে মানটা সেটা দাঁড়িয়ে যাবে এক্সের সাথে ইকুয়াল, ঠিক আছে, এই কন্ডিশনটা থাকলো। এবার আমরা সেকেন্ড জিনিসটাকে নিয়ে কাজ করি, যেখানে আমরা এ সি ডি ত্রিভুজটাকে নিয়ে কাজ করব, ত্রিভুজ এ সি ডি থেকে পাই, এবার লিখে নেবে এখানে, সমকোণী ত্রিভুজ থেকে পাই। এবার দেখো এখানে আমরা এ থেকে সি এর মান যদি আমরা ওপরে রাখি, এ সিটাকে আমরা ওপরে রাখলাম, নিচে আমরা কাকে রাখবো, সি থেকে ডি,
তাহলে আমরা নিচে সি থেকে ডি কে রাখলাম, ভালো কথা এতটা পর্যন্ত। তাহলে এ থেকে সি হচ্ছে আমাদের লম্ব, তাহলে লম্বটাকে উপরে রেখেছি। সি থেকে ডি হচ্ছে আমাদের ভূমি, ভূমিটাকে আমরা নিচে রেখেছি। তাহলে লম্ব উপরে ভূমি নিচে মানে কি হবে, ট্যান হবে। ট্যানের কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ট্যানের 50 ডিগ্রি, কারণ আমরা এ সি ডি নিয়ে কাজ করছি, এই টোটালটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে ট্যান 50 ডিগ্রি লিখবো, এতটা পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেল। এসির মান কতটা, এসি বলতে কী বোঝাচ্ছে দেখো, এ থেকে সি মানে 3.3 এইটুকু বোঝাচ্ছে, প্লাস এইচ এইটুকু বোঝাচ্ছে, এইচটা প্লাস 3.3, এইচ প্লাস 3.3 দুটো মিলে তো এসি। দেখো এইটুকু পার্ট আবার এইটুকু পার্ট, এইটুকু আর এইটুকু দুটো মিলেই তো আমাদের টোটালটা, তাহলে 3.3টাও হবে আবার এইচটাও হবে। তাহলে এসির জায়গাতে আমরা এইচও লিখবো প্লাস হচ্ছে 3.3 লিখবো। নিচে সিডি, সি থেকে ডি এর মান কত, এক্স, তাহলে এক্স লিখলাম। আচ্ছা ট্যান 50 ডিগ্রি নিয়ে যারা চিন্তা করছে, এখানে দেখো ট্যান 50 ডিগ্রির মান দিয়ে দিয়েছে 1.192, তাহলে 1.192 বসালাম। এবার দেখো এইচের জায়গাতে আমরা এইচ প্লাস হচ্ছে 3.3 যেরকম আছে লিখলাম, এইচ প্লাস 3.3 যেরকম আছে লিখলাম, এক্সটাকে 1.192 সাথে গুণ করে দিচ্ছি। তাহলে 1.192 সাথে আমরা এক্সকে গুণ করে দিচ্ছি। এখানে দেখো এক্স আর এইচ বলছে ইকুয়াল, এক্স আর এইচ বলছে ইকুয়াল, তাহলে এই এক্সের জায়গাতে আমরা এইচকে বসাতেই পারি। তাহলে আমরা কী করবো দেখো, আমরা একটা কাজ করছি, এখানে এক্সের জায়গাতে আমরা এইচকে বসাচ্ছি আর 3.3টাকে আমরা ওপাশে নিয়ে চলে যাচ্ছি। তাহলে দেখো এখানে এইচটা থাকলো, ঠিক আছে, 3.3টাকে ওপাশে নিয়ে গেলাম আর এটাকে এপাশে নিয়ে আসলাম, মাইনাস 1.192, আর এক্সের জায়গাতে আমরা কত বসালাম, এইচ বসালাম, একবারে করে দিলাম, ঠিক আছে। এক্সের জায়গাতে আমি আবার বলছি কাজটা কিন্তু এখানে একবারে করে দিচ্ছি, কী করছি, এক্সের মান কত, এইচ, এক্সের জায়গাতে আমরা এইচ বসাবো, বসিয়ে 1.192 এইচটাকে আমরা এপাশে নিয়ে চলে আসবো, ঠিক আছে। 1.192 এইচ ইকুয়াল টু প্লাস 3.3 আছে ওপাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস 3.3 হয়ে যাচ্ছে। এবার দেখো এই দুটোর মধ্যে থেকে কমন যাচ্ছে, এইচ কমন যাচ্ছে, তাহলে এখান থেকে এইচকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 - 1.192 থাকছে, ব্র্যাকেটের বাইরে যেরকম এইচ আছে ঠিক আছে, আর এখানে মাইনাস 3.3 থাকছে। এবার দেখো 1 থেকে যদি আমরা 1.92 বাদ দিই, তাহলে আমাদের এখানে থাকে মাইনাস 0.192 এইচ থাকে, ইকুয়াল টু মাইনাস 3.3 থাকে। এবার এই সাইডের মাইনাস, এই সাইডের মাইনাস কেটে যায়। দেখো 1 থেকে আমরা 1.92 বাদ দিয়েছি, 1.192 বাদ দিয়েছি, তাহলে 1 থেকে আমরা বাদ দিয়েছি কি 1.192, 1 মানে কি, 1 মানে এইটা, ঠিক আছে, তার পাশে দুটো জিরো তিনটে জিরো লিখে নিলাম পয়েন্টের সুবিধার জন্য। এবার দেখো এইখানে যে পয়েন্টটা নিয়েছি, পয়েন্টের পাশে আমি চাইলে অনেকগুলো জিরো লিখতে পারি, 4টে 5টা 10টা যা খুশি লিখতে পারি, ঠিক আছে। এবার পয়েন্টের নিচে এর পয়েন্টটাকে বসালাম, ঠিক আছে, তারপরে কী আছে, 1 আছে বসালাম, তারপর কী আছে, 92 অ্যান্সার আসবে, ঠিক আছে, 0.192 তোমাদের অ্যান্সার আসবে। যদি আমরা উল্টোভাবে যদি বিয়োগটা করি, ধরলাম হচ্ছে আমরা এখানে কী করলাম, এইটাকে আমরা পরে রেখে এখানে যদি এরকমভাবে বিয়োগ করি, যে যদি আমরা এরকম করি 1.192 থেকে আমরা যদি বিয়োগ করি 1.000, তিনটেকে যদি বিয়োগ করি, তাহলে আমাদের কত কত অ্যান্সার আসবে দেখো, তিনটেকে যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে, 291 আর হচ্ছে 0.192। তো এখানেও তাই এসছে দেখো, 0.192 অ্যান্সার এসছে, এবং এটার মান কত বেরিয়েছে, 3.3। ওকে, যতদূর পর্যন্ত বোঝা গেছে, তাহলে 0.192 এইচ ইকুয়াল টু 3.3 আছে। তো ভালো কথা, এবার অঙ্কটাকে সলভ করবো দেখো কীভাবে। এখানে যে এইচটা রয়েছে সেই এইচটা এখানেই থাকলো, আমরা কী করবো এখানটাতে এই পাশটাকে মুছে দিচ্ছি আগে, ঠিক আছে, দেখে নাও ভালো করে। তো দেখো এখানে আমরা কী করছি, এইচের মানটাকে বার করবার জন্য, এইচের মানটাকে বার করবার জন্য এই 0.192টা 3.3 নিচে নিয়ে যাচ্ছি। তাহলে 3.3 নিচে কাকে নিয়ে যাচ্ছি, 0.192 এটাকে নিয়ে যাচ্ছি। এবার হেভি ইজি হয়ে গেছে, দেখো পয়েন্ট তুলে দেবো, পয়েন্ট যদি ওপর থেকে তুলি, পয়েন্টের পরে এক ঘর আছে, তাহলে নিচের দিকে 10 বসাবো, কারণ পয়েন্টের পরে এক ঘর আছে, তাহলে একের পাশে একটা শূন্য দিয়ে বসাবো। এখানে পয়েন্ট যদি তুলি, পয়েন্টের পরে তিন ঘর রয়েছে, 1, 2, 3, তাহলে ওপর দিকে, এখানের থেকে পয়েন্ট তুললে ওপর দিকে, ওপর থেকে পয়েন্ট তুললে নিচের দিকে, নিচ থেকে পয়েন্ট তুলছি তাহলে ওপর দিকে এক বসাবো, আর পয়েন্টের পরে তিনটে ঘর রয়েছে, তাহলে তিনটে জিরো বসাবো। ওকে, এবার নিচের জিরো, এই জিরো একটা কেটে গেল, তাহলে ওপরে 100 থাকলো আর 33 থাকলো, নিচে 192 থাকলো। তিন দিয়ে কাটাকুটি করি, তিন দিয়ে কাটাকুটি করলে ওপরে কত হবে বলো, তিন দিয়ে কাটাকুটি করলে ওপরে হবে 11, তিন দিয়ে কাটাকুটি করলে এখানে কত হবে, 3, 6, 18, 1 আর 2 মানে হবে 4, তাহলে ওপরে হচ্ছে 1100, নিচে হচ্ছে 64। তাহলে অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে এইচ ইজিকাল টু, ওপরে দাঁড়াচ্ছে 1100, কারণ 11 আর এই 100 গুণ করে 1100, নিচে দাঁড়াচ্ছে কত, 64। এবার যদি আমরা এই অঙ্কটাকে সুবিধার জন্য আমরা যদি আরেকটু বেশি কাটাকুটিটাকে যদি করে নিই, তাহলে এটাকে যদি 4 দিয়ে ওপরে আর নিচে যদি কাটাকুটি করি, ওপরে থাকে 275, নিচে থাকে 16, তো এইচের যে মানটা বেরোচ্ছে ওপরে 275, নিচে হচ্ছে 16, তো এটাকে আমরা যদি ভাগ করে দেখি আমাদের কাছে অ্যান্সার আসবে হচ্ছে শূন্য মানে 17.19 মিটার প্রায় মতো আসবে, এত এত প্রায় মতো আসবে, ঠিক আছে, 17.19 মিটার
মতো প্রায় আসবে সতেরো এটা, ঠিক আছে, 17 275কে 16 দিয়ে ভাগ করে দেখো 17.19 মিটার মতো প্রায় আসবে, এরকম আসবে একটা, ঠিক আছে। নেক্সট অঙ্কতে চলে আসা যাক। ওকে, তো পরের অঙ্কটাতে চলে আসলাম, যেটা হচ্ছে আমাদের 15-র যে অঙ্কটা। দেখো এখানে কি বলছে, বলছে দুটো স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার, একটা হচ্ছে 60 মিটার। তাহলে আমাদেরকে এখানে দুটো স্তম্ভ আঁকতে হবে, একটা হচ্ছে প্রথমটা হবে 180 মিটার, তারপরটা হবে 60 মিটার। তো আমি অনেককেই দেখেছি দুটো স্তম্ভকে সমান মাপে রেখে দেয়, কখনোই হবে না, কারণ প্রথম স্তম্ভটা বড়ো 180 মিটার, তাহলে প্রথম স্তম্ভটাকে বড়ো আঁকবো, ঠিক আছে, তারপরেরটা হচ্ছে 60 মিটার, মানে এটাকে একটু ছোট আঁকবো, তাহলে এখান থেকে এতটা পর্যন্ত ধরলাম 60 মিটার। এটা যত হবে তার তিন ভাগের এক ভাগ হবে এইটা, এটা 180কে 3 দিয়ে ভাগ করলে 60 আসে, মানে এটা বড় হবে সাইজে, এটা সাইজটা ছোট হবে। ওকে, তো এবার বলছি কি, দ্বিতীয় স্তম্ভটার গোড়া থেকে, দ্বিতীয় স্তম্ভের গোড়া বলতে এটা, এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, এইটার গোড়া বলতে এই জায়গাটা হবে, এর গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ, দ্বিতীয়টির স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির যে চূড়া এটার উন্নতিকোণ কত ডিগ্রি বলে দিয়েছে, 60 ডিগ্রি। তাহলে এখান থেকে সাথে একটা অনুভূমিক রেখা টানি, তাহলে এই জায়গাটা আমাদের কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, তাই তো? দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবার বলছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত, প্রথমটির গোড়া বলতে এটা প্রথমটা, তার গোড়া বলতে এটা, এখান থেকে দ্বিতীয়টার চূড়া, এখান থেকে দ্বিতীয়টার চূড়া বলতে এটা, ঠিক আছে, এটার উন্নতিকোণ কত এই জায়গাটা জানতে চাওয়া হয়েছে, কোন জানতে চেয়েছে, এই প্রথমবার এই জায়গাটা কত হবে সেটা জানতে চেয়েছে। এই যে অঙ্কটা, এই অঙ্কটা এবছরে 2020 সালে এসেছিল মাধ্যমিকে, ঠিক আছে, তো নামকরণ করে দিয়ে রাখো এ বি সি, ঠিক আছে, এটা ডি, ঠিক আছে, এটা 2020 সালে আসা প্রশ্ন, ঠিক আছে, এটা এই বছরেই এসেছিল মাধ্যমিক কোশ্চেনটা। দ্বিতীয়টির প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত, অর্থাৎ বি থেকে ডির মানটা কত জানতে চাওয়া হয়েছে। ওকে, মানে এই অ্যাঙ্গেলটা খুঁজতে বলা হয়েছে। তো দেখো হেভি ইজি অঙ্ক কিছুই না, প্রথমে আমরা কী করবো, প্রথমটার যে স্তম্ভটা তার যে হাইটটা সেটা 180 মিটার কোয়েশ্চেনে বলাই আছে, তারপরটা 60 মিটার, অর্থাৎ ছোটো স্তম্ভটার হাইট হচ্ছে 60 মিটার, 60 মিটার। ওকে, তো এটা বলাই আছে। তো এবার আমাকে কী করতে হবে, ফার্স্টে আমরা যেটা জানি সেটা আমরা একটুখানি দেখো, এখানে বিসিটা কিন্তু উভয়ের ক্ষেত্রে কমন বাহু, এই যে এ বি সি যে ত্রিভুজটা আর বি সি ডি যে ত্রিভুজটা, এটার কমন বাহু হচ্ছে বি সি, অথচ আমরা এর মানই জানি না। তাহলে আমরা একটা কাজ করছি, বি থেকে সির মানটাকে বার করে নিচ্ছি এবং সেটাকে কাজ করব কোনটা লাগিয়ে, এ বি সি ত্রিভুজকে কাজে লাগিয়ে। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে, ত্রিভুজ এ বি সি থেকে পাই বলে এখানে লিখবে কথাটা, থেকে পাই বলে লিখবে, সমকোণী ত্রিভুজ থেকে পাই এখানে লিখবে, এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই বলে কথাটা লিখবে, এখানে দাগ টেনে নিচ্ছি। দেখো এ বি হচ্ছে আমাদের লম্ব, বি সি হচ্ছে আমাদের ভূমি, এই বি সির মান জানি না, যেটা জানি না সেটাকে আমরা ওপরে রাখবো, তাহলে বি সিকে আমরা রাখলাম ওপরে আর এ বির মানটা আমরা জানি, ঠিক আছে, তো এ বির মানটাকে আমরা রাখলাম নিচে। তো এবার আমরা কী করছি, ভূমিকে ভাগ করছি হচ্ছে লম্ব দিয়ে, তাহলে ভূমিকে যদি লম্ব দিয়ে ভাগ করি তাহলে আমরা নিশ্চয়ই কট পাবো। এবার কত ডিগ্রি পাবো, কটের এখানে কত ডিগ্রি হয়ে আছে, এ বি সি ত্রিভুজের মধ্যে কত ডিগ্রি কোণ হয়ে আছে, 60 ডিগ্রি, তাহলে এখানে কত পাবো, কট 60 ডিগ্রি পাবো। এবার বি সির মান আমরা কী করে বার করবো, বি সির মানটা জানি না, তাহলে বি সির মানটা আমরা বার করবো, ঠিক আছে, বি সির জায়গায় বি সি থাকলো, বাই দি এ বি, এ বি, এ বি বলতে কত, এ বি বলতে 180, তাহলে এ বির জায়গাতে আমরা 180 লিখছি। কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি বলতে ট্যান 60 ডিগ্রির মান হয় হচ্ছে তোমার 1, মানে শুধু √3, কট 60 ডিগ্রি হয় 1/√3, ঠিক আছে। তাহলে এখানে দেখো কী করবো, বি সির জায়গাতে বি সি থাকলো, আমরা কী করবো, 180টাকে ওপরে পাঠাবো, অর্থাৎ 180 বাই হয়ে যাচ্ছে আমাদের √3। এটা কার মান দাঁড়ালো, বি সির মান দাঁড়ালো, অর্থাৎ বি থেকে সির যে মানটা সেটা দাঁড়ালো 180/√3। ওকে, এবার আমরা দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কোন কোনটার মান বার করবো, ডি বি সি, এই কোনটার মান বার করবো, আর আমরা কোন ত্রিভুজটাকে কাজে লাগাবো, ডি বি সি যে ত্রিভুজটা এটাকে কাজে লাগিয়ে অঙ্ক করবো। তাহলে ত্রিভুজ ডি বি সি এইটা থেকে কী পাই, দেখো এখানে আছে আমাদের ডি বি সিটা নিচে থাকবে, তাহলে মানে বি সিটা তো আমরা জানি আর এটা আমরা জানি না, ঠিক আছে, মানে ভালো করে জিনিসটা কী বলছি, আমরা এখানে দুটোই জিনিসই জানি, আমরা এখানে কোনটা জানি না, এই যে কোন কোনটা মানে ডিবিসি যে অ্যাঙ্গেলটা এটা কত ডিগ্রি সেটা আমরা জানি না, তো আমরা এই অ্যাঙ্গেলটা বার করবার চেষ্টা করবো। তো বার করবার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা এটা বাই এটা করতে পারি বা এটা বাই এটা করতে পারি, যেটা খুশি, চলো আমি ডিসি বাই বিসি করছি, তাহলে আমি ওপরে ডিসি লিখছি, নিচে বিসি লিখছি। আচ্ছা দেখো, ডিসি বলতে লম্ব, বিসি বলতে ভূমি, তাহলে লম্বকে আমরা ভাগ করছি হচ্ছে ভূমি দিয়ে, তার মানে আমরা এখানে কী পাবো, ট্যান পাবো। আচ্ছা এখানে অ্যাঙ্গেল কী পাবো, ভালো করে বোঝো, এই যে ত্রিভুজটা রয়েছে ডি বি সি, এটার এই অ্যাঙ্গেলটা জানতে পারলে আমাদের এখানে সেটা বসিয়ে দিতে পারতাম, কিন্তু সেই অ্যাঙ্গেলটাই তো জানি না। তো জানি না যখন, এটাই তো আমাদেরকে বার করতে দিয়েছে যে এই দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত, দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত, প্রথমটির গোড়া থেকে, প্রথমটা বলতে এটা, এর গোড়া থেকে দ্বিতীয়টির যে এইটা, এটা যে চূড়া, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার এই উন্নতি কোণটা কত সেটাই তো জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে আমরা জানি না যখন, তাহলে ডি বি সি বসাবো, এখানে ডি বি সি বসালাম,
ডিসির মান কত, ডিসির মান হচ্ছে তোমাদের ষাট, ষাট বসালাম। বিসির মান কত, বিসির মান দেখো বার করেছি 180/√3, তাহলে এখানে বসাচ্ছি 180/ হচ্ছে আমাদের রুট থ্রি। এখানে আমরা ট্যান ডিবিসি আছে, তাহলে ট্যান ডিবিসি বসিয়ে দেবো, ডিবিসি বসিয়ে দেবো। ওকে, এবার দেখো এখানে থাকা নিচের যে পার্টটা সেই পার্টটা উল্টে যায়, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে ওপরের পার্ট যেরকম ষাটের জায়গায় ষাট থাকলো, নিচের পার্টটা উল্টে গেল, অর্থাৎ ওপরে গেল রুট থ্রি, নিচে এলো হচ্ছে 180, ইকুয়াল টু কী আছে, ট্যান ডিবিসি এটা রয়েছে। এবার 180 আর ষাট কেটে গেল, তাহলে নিচে থাকলো হচ্ছে 3, তাহলে ওপরে থাকছে হচ্ছে রুট থ্রি, নিচে থাকছে হচ্ছে 3, আর এখানে ওপরে থাকছে হচ্ছে ট্যান ডিবিসি। আচ্ছা, আমরা তাহলে কী পেলাম এখান থেকে, ট্যান ডিবিসি এটার যে মানটা পেলাম, উপরে পেলাম রুট থ্রি আর নিচে পেলাম হচ্ছে 3। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, ওপরে রুট থ্রিটাকে তো রুট থ্রি লিখলাম, নিচেরটাকে আমরা দুটো রুট থ্রির গুণ লিখতে পারি? দুটো রুট থ্রিকে গুণ করলে, দুটো রুট থ্রিকে গুণ করলে আমরা কত পাই, 3 পাই। তাহলে 3টাকে ভেঙে আমি দুটো রুট থ্রির গুণ লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তাহলে 3টাকে ভেঙে আমরা দুটো রুট থ্রির গুণ লিখলাম। এবার ওপরে রুট থ্রি নিচে রুট থ্রি কেটে গেল, ওপরে তাহলে 1 পড়ে থাকলো, তাহলে ওপরে 1 নিচে রুট থ্রি, এটা কার মান, ট্যান ডিবিসির মান। ঠিক আছে, তাহলে আমরা এইখানে জিনিসটা আমরা এইখানে এনে করছি, আমরা কি করছি, ট্যান ডিবিসির যে মানটা পাচ্ছি, ওপরে পাচ্ছি 1 নিচে পাচ্ছি রুট থ্রি, তাহলে ওপরে 1 নিচে হচ্ছে রুট থ্রি। আচ্ছা ট্যানের কত ডিগ্রির মান গো, ওপরে 1 নিচে রুট থ্রি হয়? অবশ্যই ট্যান 30° মান হয়। তাহলে আমরা কি করব, ট্যান ডিবিসির জায়গাতে ট্যান ডিবিসি লিখব। 1/√3টা কত ডিগ্রির মান হয়, ট্যান 30° মান হয়, তাহলে ট্যান 30° লিখলাম। এবার দেখো দুটো সাইড দিয়ে যদি আমরা ট্যান তুলে দিই, এখান থেকেও যদি ট্যান তুলে দিই, তাহলে দুটো সাইড দিয়ে ট্যান তুলে দিলে ডিবিসির মান কত বেরোলো, 30° বেরোলো। তাহলে আমাদের কত সেটাই বার করতে দিয়েছিল, ডিবিসি অ্যাঙ্গেলটা কত, অর্থাৎ প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত, অর্থাৎ এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বার করতে দিয়েছিল, যেটা হচ্ছে আমাদের 30° বেরিয়ে গেল। ওকে, তো চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। তো চলে আসলাম এবার পরের কোয়েশ্চেনে, কী বলছে, সূর্যের উন্নতি কোণ 45° হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, 30° হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। তাহলে ফার্স্টে একটা কী করবো, একটা স্তম্ভ এঁকে নেবো। তো ফার্স্টে আমি একটা এরকম স্তম্ভ এঁকে নিলাম, বলছে যে এখানে বলছে যে স্তম্ভ যখনই এঁকে নিলাম, এখানে একটা স্তম্ভ এঁকে নিলাম, নিয়ে বলছে সূর্যের উন্নতি কোণ 45°। তাহলে মনে করে নিলাম এখানে একটা সূর্য আছে, এরকম সূর্য, ঠিক আছে, এই হচ্ছে আমার সূর্য, এই সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি বলছে, 45°। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে এরকম একটা পয়েন্ট থেকে আমরা কী করছি, সূর্যকে দেখছি, তার মানে এই যে সূর্যের যে আলোটা সেটা অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে দেখছি, মানে সূর্যের যে আলোটা সেটা কী পড়বে, এই এই স্তম্ভের ওপর পড়বে। তাহলে স্তম্ভের ওপর যদি আলো পড়ে, তাহলে তার ছায়াটা নিশ্চয়ই মাটিতে পড়বে, ছায়া তো আকাশে উঠবে না, তাহলে তো লোকে ভূতের ভয় পেয়ে ভাববে। তাহলে স্তম্ভের যে ছায়া আলোটা, এই সূর্যের যে আলোটা সেটা স্তম্ভের মধ্যে পড়বে, পড়ার ফলে স্তম্ভের যে ছায়াটা সেটা আমার মাটিতে পড়বে। এবার কী বলছে যে সূর্যের উন্নতি কোণ 45°, ঠিক আছে, আচ্ছা এখান থেকে যদি আমরা দেখি সূর্যকে, তাহলে আমরা কত ডিগ্রি কোণে দেখছি, 45° কোণে। বলছে এটা হলে কোন সমতল অবস্থিত কোনো একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, এই যে সমতল অবস্থিত যে স্তম্ভটা তার ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30° হলে, উন্নতি কোণ 30° হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। তার মানে যদি আমরা এটাকে, ছায়াটাকে এইখানে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, 60 মিটার আরও বেশি হবে, মানে এখান থেকে এই যে গ্যাপটা এটা আমাদের কত হয়ে যাবে, 60 মিটার হয়ে যাবে, এই যে গ্যাপটা আরও বেড়ে যাবে। এইখানে এতদূর পর্যন্ত ছায়া পড়ছিল, এইটার ছায়াটা এতদূর পর্যন্ত পড়ছিল, ভালো করে বোঝো, এটার যে ছায়াটা সেটা কতদূর পর্যন্ত পড়ছিল, এতদূর পর্যন্ত অর্থাৎ এতটা পর্যন্ত পড়ছিল, 60 মিটার আরও বেড়ে গেছে। তার মানে এখান থেকে এইটা যে গ্যাপটা, এইটুকু যে বেড়েছে, এটুকু কতটা, 60 মিটার, এইটুকু কতটা, 60 মিটার। তাহলে এইখান থেকে এবার আমরা যে অ্যাঙ্গেলে দেখছি, মানে এই যে এই অ্যাঙ্গেলে যেটা দেখছি, এই যেটা দেখছি, এক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল কতটা, এক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 30°। তাহলে এই জায়গাটা অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 30°। তাহলে এইখান থেকে যদি আমরা সূর্যটাকে এবার দেখি, সেক্ষেত্রে আমাদের ছায়াটা কতটা বেড়েছে, 60 মিটার বেড়েছে, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এইটুকু যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 60 মিটার, এখান থেকে 60 মিটার বেড়ে গেছে, আরও এক্সট্রা 60 মিটার বেড়ে গেছে। তাহলে কী বলছে, তাহলে বলছে স্তম্ভটার উচ্চতা কত, অর্থাৎ নিচ থেকে এই যে হাইটটা এটা কত, অর্থাৎ এ এটা বি নাম দিলাম, এই হাইটটা কতটা, এইখান থেকে এই যে হাইটটা সেই হাইটটা কতটা, এটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে চলো, এটুকু আমাদের 60 মিটার, আমরা এই বি থেকে
এটাকে ধরে নিলাম সি আর এটাকে ধরে নিলাম হচ্ছে ডি। এই বি থেকে সির মান জানি না, চলো এটাকে এক্স ধরে নিলাম, এখান থেকে এইটুকুকে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা তো এইটুকুর আমাদের মান বার করতে হবে সবার আগে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে কী করছি, আমরা এই লম্ব আর এই ভূমিকে অনুপাত করছি। আমরা দুটো ত্রিভুজ নিয়ে কাজ করবো, প্রথমে ত্রিভুজ এ বি সি নিয়ে কাজ করবো। ত্রিভুজ এ বি সি নিয়ে যদি কাজ করি, এখানে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই বলে কথাটা লিখে নেবে এখানে যা লেখার, ঠিক আছে। আমরা এখানে অঙ্ক করছি, এবি মানটা আমাদেরকে বার করতে হবে, এটাই মেন জিনিস, তাহলে ওপরে রাখলাম। বি থেকে সি, তাহলে বি সিটাকে আমরা নিচে রাখলাম, ঠিক আছে। তাহলে লম্ব ওপরে, বি সি অর্থাৎ ভূমি নিচে, লম্ব ওপরে ভূমি যখন নিচে, তার মানে এখানে আমরা কী পাবো, ট্যান পাবো। ট্যানের এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে রয়েছে, 45 ডিগ্রি, তাহলে এখানে 45 ডিগ্রি পাবো। এবির মান কত, এবির মান আমরা ধরে নিচ্ছি, দেখো এ থেকে বি ধরে নিচ্ছি এইচ, তাহলে এবির জায়গাতে কত বসাবো, এইচ বসাবো। বি সি, বি থেকে সি আমরা কত ধরেছি, এক্স, তাহলে বি সির জায়গাতে আমরা কত বসাবো, এক্স বসাবো। ট্যান 45-এর মান কত, 1, তাহলে 1 বসালাম। ওপরে এইচ, নিচে এক্স, এক্সটা 1-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে, এইচ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে এক্স। এতটা পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার যখন আমরা পরের যে ত্রিভুজটা নেবো, সেক্ষেত্রে আমরা এ বি আর এই শেষের যে ডি, এই ত্রিভুজটা নেবো, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি, এটা থেকে কী পাই। তো দেখো এটা থেকে যা পাই এখানে কথা লিখে নেবে, এ বিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই বলে এ বিটা ওপরে থাকবে, বিডিটা নিচে থাকবে, তাহলে এ বি ওপরে, বিডি হচ্ছে নিচে। ওকে, আচ্ছা এ বি বাই হচ্ছে বিডি, মানে কী হচ্ছে, ওপরে লম্ব, নিচে হচ্ছে ভূমি, তাহলে লম্বকে ভূমিতে ভাগ করলে কী পাবো আমরা, ট্যান পাবো। ট্যানের কত ডিগ্রি অ্যাঙ্গেল এখানে, 30 ডিগ্রি, তাহলে এখানে ট্যান 30 ডিগ্রি লিখবো। এবার দেখো এখানে যেটা এ বি রয়েছে, এবির মান, এবির মানটা আমরা কী ধরেছি, এবির মানটা আমরা এইচ ধরেছি না, তাহলে এবির জায়গাতে বসাবো এইচ। বিডি, বি বলতে বি থেকে ডি, মানে এইটুকু এক্স, এটুকু 60, দুটোকে যোগ করলে এক্স প্লাস 60, তাহলে এক্স প্লাস 60 বসালাম, ঠিক আছে। আচ্ছা ট্যান 30-এর মান কত, 1/√3, তাহলে সেটা বসালাম, বলো বুঝলে কি না। বিডির যে মানটা, বি থেকে ডি, এটার বলতে কী বলে, এইটুকুর মান প্লাস এইটুকুর মান, দুটোকে যোগ করলে এক্স প্লাস 60, আর এখানে কী আছে, √3, তাহলে যেরকম আছে সেরকম এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করে দেওয়ার ফলে কী হবে, √3টা এইচের সাথে গুণ হবে, অর্থাৎ √3 এইচ হলো, এক্স প্লাস 60টা 1-এর সাথে গুণ হবে, অর্থাৎ এক্স প্লাস 60 হলো, এটা বুঝতে পারলে। এবার দেখো এক্সের জায়গা, এক্সের জায়গাতে আমরা কী বসাতে পারি, এইচটাকে বসাতে পারি, কারণ এক্সের মানই কত, এইচ, তাহলে এক্সের জায়গাতে আমরা এইচ যখনই বসাবো, √3 এইচ ইকুয়াল টু এক্সের জায়গাতে আমরা, এক্সের জায়গাতে কত বসাচ্ছি, এইচ, এইচ থাকছে, প্লাস হচ্ছে আমাদের 60 থাকছে। এবার প্লাস এই এইচটা এপাশে যখনই আসবে, এটা মাইনাস এইচ হবে, অর্থাৎ √3 এইচ মাইনাস এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের 60। ওকে, এবার দেখো দুটোর মধ্যে থেকে কে কমন যাচ্ছে, এইচ কমন যাচ্ছে, তাহলে দুটোর মধ্যে থেকে আমরা এইচকে কমন নিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে কে পড়ে থাকছে, √3, মাইনাস পড়ে থাকছে হচ্ছে 1। ওকে, তাহলে ইকুয়াল টুকে পড়ে থাকছে হচ্ছে 60। ওকে, এবার দেখো এইচ আর √3-1টা গুণে আছে, তাহলে এইটা ওর নিচে ভাগে চলে যাবে। ওকে, তো দেখো আমরা যদি এইটাকে নিয়ে গিয়ে এখানে সলভ করি, এইচ ব্র্যাকেটের মধ্যে রয়েছে √3-1 আর ইকুয়াল টু 60 পড়ে রয়েছে, তাই তো। তো এই জিনিসটাই দেখো এখানে ঢুকেছি। এবার দেখো এই √3-1টা, এই পার্টটা এইচের সাথে কিসে আছে, গুণে, যেটা গুণে থাকে সেটা উপাশে গেলে কিসে যায়, ভাগে, ভাগে গেলে এইটা 60-এর নিচে ভাগে চলে যাবে, অর্থাৎ এইচ ইজ ইকাল টু ওপরে 60, নিচে থাকবে হচ্ছে √3-1। এই √3-1 দিয়ে ওপরে গুণ করবো, মানে এর উল্টোটা দিয়ে, অর্থাৎ √3+1 দিয়ে, ঠিক আছে। এই √3+1টা দিয়ে আবার নিচেও গুণ করবো √3+1 দিয়ে, ঠিক আছে। তাহলে ওপরে √3+1, নিচে √3+1 দিয়ে গুণ করবো, তাহলে নিচের যে পার্টটা সেটা কেটে যাবে, তাহলে এইচ ইজ ইকাল টু যেটা থাকবে, ওপরে থাকবে 60, ব্র্যাকেটে থাকবে হচ্ছে √3+1, নিচে কী থাকছে দেখো, a-b a+b, অর্থাৎ a² - b² ফর্মুলা, অর্থাৎ √3 তার হচ্ছে স্কোয়ার, মাইনাস 1 তার হচ্ছে স্কোয়ার। এবার দেখো ওপরে কত হচ্ছে, এইচ ইকুয়াল টু ওপরে 60-এর জায়গায় 60 থাকলো, √3+1 থাকলো, ঠিক আছে। নিচে কত হচ্ছে, √3 তার স্কোয়ার মানে 3, 1 তার স্কোয়ার মানে, দেখো √3 তার স্কোয়ার মানে কত হলো 3, মাইনাস আছে, মাইনাস লিখলাম, 1-এর স্কোয়ার মানে কত, 1, তাহলে 3 থেকে 1 বাদ গেলে কত হয়, 3 থেকে 1 বাদ গেলে হয় হচ্ছে 2, তাহলে একবারে 2 লিখলাম। ওকে, এবার ওপরে 2 আর 60 কেটে গেলে ওপরে কত থাকে, 30, তাহলে এইচের যে মানটা দাঁড়াচ্ছে 30, ব্র্যাকেটের মধ্যে √3+1, ঠিক আছে। তাহলে আমরা কী করছি, এই পাশটা মুছছি, মুছে এই পাশটা সলভ করছি, এইচ ইকুয়াল টু 30, ব্র্যাকেটের মধ্যে √3+1, এটাকে সলভ করছি। তো দেখো আমরা কী পেয়েছি, এইচ ইকুয়াল টু 30, ব্র্যাকেটের মধ্যে √3+1, তাহলে আমরা পেয়েছি এইচ ইকুয়াল টু 30, ব্র্যাকেটের মধ্যে √3+1 পেয়েছি, এইটা পেয়েছি। √3-এর মান কত গো, √3-এর মান হচ্ছে 1.732, তাহলে এইচ ইজ ইকাল টু 30, √3-এর জায়গায় কত বসাবো, 1.732, এটা √3-এর মান, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেবো, 1 আছে 1 লিখবো, 1 আর 1.732 যোগ করলে কত হবে, 30 ইন্টু 1.732 প্লাস 1,
মানে 2.732 তাহলে এখানে থাকবে 2.732 এবার এটাকে যদি দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো 3 দুগুণে হচ্ছে আমাদের আচ্ছা 3 দুগুণে হচ্ছে আমাদের 6 3 ত্রিকে হচ্ছে 9 3 সাথে 21 এর 1 হাতে থাকলো হচ্ছে 2 তারপরে দেখো এখানে হচ্ছে তোমার 3 দুগুণে 6 আর 2 এ 8 এবার যেহেতু 3 দিয়ে গুণ করেছি আর এখানে 30 ছিল তাহলে আরো একটা এক্সট্রা শূন্য হবে এবার দেখো পয়েন্ট কত ঘর পর আছে মানে 2 এর পরে 3 মানে শেষের দিক থেকে গুণে আসলে 3 ঘর পর পয়েন্ট আছে 1 2 3 তাহলে এখানে শেষের দিক থেকে গুণে পয়েন্ট বসাবো 1 2 3 অর্থাৎ এইখানে পয়েন্ট বসবে 81.960 বা এই জিরোটা না লিখলেও চলে 81.96 এত মিটার প্রায় এগুলো মিটারে ছিল নিশ্চয়ই এগুলো নিশ্চয়ই মিটারে ছিল হ্যাঁ মিটারে ছিল তাহলে এত মিটার ব্র্যাকেট লিখে দেবে হচ্ছে প্রায় ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের অ্যানসার ঠিক আছে 16 দাগের অঙ্কটা এইভাবে আমরা কমপ্লিট করলাম ওকে নেক্সট অঙ্কতে আসা যাক তো চলে আসলাম পরের অঙ্কটাতে যেখানে অর্থাৎ আমরা 17 দাগের অঙ্ক করছিলাম কি বলছে বলছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত তাহলে ফার্স্ট একটা চিমনি এঁকে নিলাম এই একটা চিমনি বলছে এর সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় ঠিক আছে তাহলে এর সঙ্গে একই সমতলে অবস্থিত কোন একটা অনুভূমিক সরলরেখায় বলছে যে এক বিন্দু থেকে মানে একটা কোন একটা বিন্দু রয়েছে ওই বিন্দু থেকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তাহলে এখানে একটা বিন্দু থেকে এই এখানে এখান থেকে আমরা কি করেছি 50 মিটার সরে এসেছি তাহলে এখান থেকে এই জায়গাটা সরে এসেছি মনে করো এরম একটা পয়েন্টে সরে এসেছি ঠিক আছে এইরম একটা পয়েন্টে সরে এসেছি 50 মিটার সরে এসেছি কতটা সরে এসেছি এখানে ছিলাম এই জায়গাটাতে ছিলাম এখান থেকে এই জায়গাটাতে সরে এসেছি কতটা সরে এসেছি 50 মিটার মানে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 50 মিটার ওকে এইখান থেকে এইটুকু 50 মিটার বলো এখান থেকে আমরা 50 মিটার সরে এসেছি সরে যাওয়াতে বা এগিয়ে যাওয়াতে মানে আমরা এখান থেকে এখানে 50 মিটার এগিয়ে গেছি এগিয়ে যাওয়া তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো তাহলে এখান থেকে এই যে কোণটা ছিল এটা এখান থেকে এটা কত ডিগ্রি ছিল 30 ডিগ্রি এখান থেকে এটা কত হয়ে গেল এখান থেকে এটা হয়ে গেল হচ্ছে 60 ডিগ্রি নিশ্চয়ই তাই হয় যখন আমরা ভেতর দিকে আসি কোণটা বাড়তে থাকে বাড়তে বাড়তে এখানে 80 ডিগ্রি 90 ডিগ্রি করতে এই জায়গাটাতে একসময় 90 ডিগ্রি এসে পৌঁছাবে যত ভেতরে আসবো কোণ কী হবে বাড়বে তাহলে চূড়ার উন্নতি কোণ কী হলো 30 থেকে 60 ডিগ্রি হলো আগে 30 ডিগ্রি ছিল এখান থেকে 50 মিটার সরে আসলাম এই যে এই জায়গাটা 50 মিটার এখান থেকে এইটুকু 50 মিটার সরে আসলাম আসার ফলে আমাদের কোণটা কত ডিগ্রি হয়ে গেল 60 ডিগ্রি হয়ে গেল তো চলো এবার নাম করে দিই এটার এ এটা বি এটা আমাদের সি এটা আমাদের ডি ঠিক আছে তাহলে আমরা কী বার করবো চিমনিটার উচ্চতা মানে এ থেকে বি হাইটটা বার করব তাহলে এ বিটা আমরা জানি না তাহলে এ থেকে বি এই যে হাইটটা আমরা জানি না এটাকে এইচ ধরে নিলাম অঙ্কের সুবিধার জন্য বি থেকে যে সি যেটা এই যে ডিস্টেন্সটা বি সিটা এই বি থেকে সি যে ডিস্টেন্সটা এটাকে আমরা এক্স ধরে নিলাম এখান থেকে এইটুকু ওকে এবার আমরা ইজিলি অঙ্কটাকে সলভ করব কী করে করবো দেখো ফার্স্টে আমরা এ বি সি ত্রিভুজ নিয়ে কাজ করব তাহলে দেখো আমরা যদি এখানে ত্রিভুজ এ বি সি নিয়ে কাজ করি তার থেকে আমরা কী পাই দেখো এখানে লিখবে থেকে পাই বলে এটি লিখে নেবে ঠিক আছে তো দেখো এ বি হচ্ছে আমাদের মানে চিমনিটার উচ্চতা তো এটাই আমাদেরকে মেনলি বার করতে হবে তো এটাকে আমরা ওপরে রাখছি এ বিটাকে ওপরে নিচেকে থাকবে বি থেকে সি তাহলে বি সিটা নিচে থাকবে ওপরে লম্ব নিচে ভূমি লম্বকে কী দিয়ে ভাগ করছি ভূমি দিয়ে তাহলে লম্বকে যদি ভূমি দিয়ে ভাগ করি তাহলে আমাদের ট্যান পাবো তাহলে আমরা ট্যান পাচ্ছি কিন্তু ট্যানের কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে রয়েছে এখানে 60 ডিগ্রি তাহলে ট্যানের 60 ডিগ্রি হবে এবার এ বির জায়গাতে আমরা কত বসাবো এ থেকে বি এর জায়গাতে আমরা বসাবো এইচ ওটা ধরে নিয়েছি দেখো এ থেকে বি আমরা ধরে নিয়েছি এইচ তাই এইচ বসিয়েছি বি থেকে সি কত এক্স তাহলে বি সির জায়গাতে আমরা কত বসাবো এক্স ট্যান 60 ডিগ্রির মান কত হয় রুট থ্রি তাহলে রুট থ্রি বসালাম এবার দেখো এখান থেকে আমরা কী করবো এই যে এক্সটা এই এক্সটা রুট থ্রির জায়গায় পাঠাবো আর রুট থ্রিটাকে এক্সের জায়গায় আনবো অর্থাৎ রুট থ্রি এখানে এক্সটাকে এখানে এক্সচেঞ্জ করে নেবো অর্থাৎ এইচের নিচে রুট থ্রি চলে আসবে আর এক্সটাকে ওপর ওখানে পাঠাবো অর্থাৎ এক্সটা এখানে চলে আসবে আশা করি বুঝতে পারলে জিনিসটা নিচে থাকা এক্সটাকে উপরে পাঠালাম রুট থ্রিটাকে নিচে পাঠালাম ঠিক আছে তাহলে এইচ বাই রুট থ্রির মান হলো এক্স চলো এবার পরের পার্টটা করি এবার দেখো এ বির মানটা আমরা বার করব তাহলে এই পার্টটাকে আমরা ওপরে রাখছি এটা কোন ত্রিভুজ নিয়ে কাজ করব এ বি ডি ত্রিভুজ নিয়ে তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে পাই বলে লিখে নেবে এখানে থেকে পাই ঠিক আছে দেখো এ বিটা হচ্ছে ওপরে তাহলে এ বিটাকে ওপরে রাখলাম নিচে কী আছে বিডি আছে তাহলে বিডিটাকে নিচে রাখলাম ঠিক আছে এ বি বলতে আচ্ছা এ বি বলতে লম্ব বি থেকে ডি বিডি বলতে কি ভূমি তাহলে আমরা লম্বকে ভাগ করছি ভূমি দিয়ে অর্থাৎ আমরা ট্যান পাবো ট্যানের কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে রয়েছে এখানে 30 ডিগ্রি তাহলে ট্যানের 30 ডিগ্রি পাবো আচ্ছা দেখো এ বি বলতে কোনটা বোঝাচ্ছে এ বি এইটা এ বির মান কত এইচ বিডি কোনটা বি থেকে ডি এটার মান কত এক্স প্লাস 50 তাহলে এখানে এক্স প্লাস 50 লিখলাম আচ্ছা
ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান কত? 1 বাই রুট 3। তাহলে 1 বাই রুট 3 লিখলাম, এতটা পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। ট্যান 30 ডিগ্রি মান কী হয়? 1 বাই রুট 3 লিখেছি। এ বির মান, এ থেকে বির মান এইচ লিখেছি, বিডির মান বি থেকে ডির মান এক্স, আর 50 দুটোর যোগফল এক্স প্লাস 50 লিখেছি। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কী হবে? রুট 3-র সাথে এইচের গুণ অর্থাৎ রুট 3 এইচ, এক্স প্লাস 50-র সাথে 1-এর গুণ অর্থাৎ এক্স প্লাস 50। ঠিক আছে, আমরা এক্সের মান কতবার করেছি? এইচ বাই রুট 3, এই এক্সের জায়গাতে বসিয়ে দিচ্ছি সেটা। তাহলে কী করবো? রুট 3 এইচ যেরম আছে লিখলাম, ইকুয়াল টু আছে যেরম লিখলাম, এক্সের মান কতবার করেছি? এইচ বাই রুট 3 এখানে এনে বসাচ্ছি, তাহলে এইচ বাই রুট 3 হলো। প্লাস আছে, প্লাস দেবো, 50 আছে, 50 লিখবো। এক্স এইচ বাই রুট 3-টাকে আমরা এ পাশে নিয়ে চলে আসছি, বা আমরা একটা কাজ করতে পারি, এ পাশটাকে লসাগু করে দিতে পারি। তাহলে আমরা কী করবো? এই রুট 3 এইচ যেরম আছে লিখলাম, নিচে লসাগু করে দিলাম, তাহলে রুট 3 লসাগু হবে, কারণ এর নিচে 1 আছে, 1 আর রুট 3 লসাগু করলে রুট 3 হবে, এটুকু 100% শিওর। তাহলে রুট 3-কে রুট 3 দিয়ে ভাগ করবো, 1 পাবো, 1-কে এইচ দিয়ে গুণ করবো, ওপরে এইচ পাবো, মাঝখানে প্লাস, প্লাস পেলাম। 1-কে রুট 3 দিয়ে ভাগ করবো, তাহলে রুট 3 পাবো, রুট 3 দিয়ে 50-কে গুণ করবো, তাহলে 50 রুট 3 পেলাম। ঠিক আছে, আচ্ছা, এই রুট 3-র সাথে এই রুট 3 এইচটাকে যদি গুণ করি, এই রুট 3-টা নিচে আছে এটার সাথে যদি গুণ করি, তাহলে এখানে কত হবে? রুট 3-টা রুট 3-র সাথে গুণ হয়ে 3, আর এইচ যেরম আছে সেরম এইচ হবে। আবার বুঝলে কি না দেখে নি, দেখো, রুট 3-টা এই রুট 3-র সাথে গুণ হয়ে 3 হলো, এইচ যেরম পাশে ছিল এইচ বসলো। তারপরে এখানে যেরকম ইকুয়াল টুতে এইচ আছে বসালাম, প্লাস 50 রুট 3 আছে, তাহলে প্লাস 50 রুট 3 বসালাম। এবার এখানে যে এইচটা আছে এটা এ পাশে আসছি, তাহলে এখানে এইচের আগে প্লাস চিহ্ন, এটা যখনই এ পাশে আসবে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 3H তো আছেই, প্লাস এইচটা এ পাশে আসবে অর্থাৎ মাইনাস এইচ হবে, ইকুয়াল টু 50 রুট 3 হবে। তাহলে 3H থেকে একটা এইচ বাদ গেলে কত এইচ হবে? 2H হবে। এখানে 3H থেকে একটা এইচ বাদ গেলে কত এইচ হবে? 2H হবে। তাহলে আমরা এখানে তাই লিখছি 2H ইকুয়াল টু, দেখো 3H আর এইচ বাদ দিলাম, 2H পেলাম, ইকুয়াল টু আছে, ইকুয়াল টু লিখলাম, 50 রুট 3 আছে, 50 রুট 3 এখানে লিখলাম। এবার দেখো এখান থেকে এইচের মান বার করবো, এইচের মান বার করতে হলে দুইটা কী হবে? নিচে চলে যাবে। তাহলে কী হবে? এইচের মান থাকলো এই দুইটা, 50 রুট 3 নিচে গেল, তাহলে 50 রুট 3 বাই হয়ে গেল 2, 2 আর 50 কাটলাম, তাহলে উপরে হলো 25। তাহলে এইচের যে মানটা দাঁড়ালো সেটা হলো আমাদের 25 রুট 3। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, 25 রুট 3 ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। আজকে এতটা পর্যন্তই থাক, নেক্সট দিনে আমরা 18 দাগ থেকে অঙ্কগুলোকে করব, করে চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। ঠিক আছে, লাস্টে আর একটা পার্ট হবে, ওই পার্টটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু সেই পার্টে আমরা টোটালি শেষ করব। ওকে, বাই।